মা বাবা কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাইলো, আজকে সন্তান চাকরি করতেছে ইঞ্জিনিয়ার, আজকে সন্তান প্লেনের পাইলট, সন্তান মাস্টরি চাকরি করতেছেন দাদা প্রবেশন। কিন্তু জানিয়ে রাখো মুসলমান, ওই মা বাবার দোয়া বিনে কিছুই হয় না, ঠিক না বে? ঠিক, মা বাবার দোয়া বিনে হয়েছে। মা বাবা যদি দোয়া না করতো রে দাদা, আজকে এই সিয়াটার মধ্যে বসতে পারতাম না রে দাদা। মা ইজান দাদা নে, মায়ের দোয়া হলো সব থেকে বড় দোয়া। মা যদি সন্তানের জন্য দোয়া করে রে দাদা, মায়ের দোয়ায় অলি হওয়া যায়, ঠিক না বে? ঠিক, মায়ের দোয়ায় যে কেমনে অলি হওয়া যায়, বাস্তব বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই। ও ভাইজান, ছোট্ট মানুষ, তার মার প্রচন্ড জ্বর, প্রচন্ড গায়ে জ্বর, বিছনাটার মধ্যে কম্বল মুড়ি দিয়ে, কম্বল গাই দিয়ে তিনি ঘুমাইছেন। প্রচন্ড জ্বরের শ্বাস নিঃশ্বাস বার হতেছে, কথা বলাও কথা বলতে কষ্ট পায়। বাইজিদের মা ডাক দে, বললেন বাইজিদ শোনো শোনো, ছোট্ট বাবা রে ঠান্ডা বাবা গো, আমাকে যদি এক গ্লাস পানি খাওয়াইতো আমি পানি খাইতাম, জ্বর প্রচন্ড শরীরের মধ্যে উঠে গেল। ছোট্ট বাইজিত কি করলেন? বাইজিত তার বাড়ির আশেপাশে ঘরের সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন, দাদা এক গ্লাস পানি পাওয়া গেল না। বাইজিত কিছু দূর যায় পানি আনিয়া ঘরের ভেতরে ঢোকার লগে লগে মায়ের মাতার কাছে গিয়ে তাকায় দেখে মা চেতন নাই, ঘুমায় গেছে। মা যদি ঘুমায় গেল বাইজি, ছোট্ট শিশু মাতায় কি এমন ব্রেন বুদ্ধি আসলো রে দাদা? পানির গ্লাসটা নিয়ে মায়ের শীতানে দাঁড়ায় রয়েছে সারা রাত, পুষ মাস মাঘ মাসের ঠান্ডা, বাইজি পানি নিয়ে দাঁড়ায় আছে। ফজরের আজান হয়, বাইজিদের মা চেতন পাইয়া তাকায় দেখে আমার ছোট্ট শিশু বাইজিদ পানির গিলাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়। বাইজিদের মা জিজ্ঞেস করলেন, বাবা গো তোমার কাছে আমি পানি চাইছিলাম। বাইজিদ বলে, হ মা তুমি পানি চাইছো, মা আপনি পানি চাইছেন, সন্ধ্যার বেলায় চাইছেন। বাবা আমি তো ঘুমা গেছি বাবা, পানির গ্লাসটা রাইকে তুমি তো ঘুমায় যাইতে পারত, কিন্তু বাইজিত কেন ঘুমাও নাই, ঘুমাও নাই? বাইজি ছোট্ট শিশু ডাক দে, বললেন আম্মা মা গর্ষণ, আপনি পানি চাইছেন, এই পানি নিয়ে দাঁড়ায় গেলাম, আপনি ঘুমা গেছেন, ডাক দেই নাই কষ্ট হবে বলে, কিন্তু এক গ্লাস পানি নিয়ে আমি দাঁড়ায় আছি রে মা, কোন সময় যেন আপনি চেতন হইয়া যদি আবার পানি চান, আমি সন্তান হিসাবে পানি খাওয়াইতে পারব না। ওই জন্যই সারাটা রাত দাঁড়িয়ে রইল। মা ডাক দে, বললেন বাইজি বাবারে ডুকো আসো কম্বলের ভেতরে যাও। বাইজিদের মা উজু বানাইলেন রে দাদা, উজু বানাইয়া নামাজের মশল্লায় দাঁড়াইয়া গ্লাসের পানি পান করাইয়া সলাৎ পড়ে নামাজ পড়ে দাদা হাত ওখানা তুলে আল্লাহর কাছে ডাক দে, বললেন আল্লাহ মালিক আমি বাইজিদের মা দোয়া করে দিলাম, আমার বাইজিদিকে তমাম পৃথিবীর জমিনে ওগো আল্লাহ বিশাল ওলি বানায় দাও। জোরে গান সুবহানাল্লাহ, একমাত্র মায়ের দোয়ায় ওলি হয়ে গেল। এ নিদান পূর্ববাসী যুবকের, এ যুবক বন্ধু শোনো না, বাইজিদের মতো যদি নরম মেজাজ নরম চলন, ভাইজান আব্দুল কাদের জেলানির মতো যদি নরম মেজাজ নরম চলন যদি মা বাবার সঙ্গে দেখাইতে পারো রে দাদা, আল্লাহ তাআলার ইবাদতের পরেই হলো মা বাবার খেদমত।
মা বাবা যদি নারাজ হয় আমার আল্লাহও নারাজ হয়ে যাবে, মা বাবা যদি অন্তরটা খুশি থাকে যুবক তাহলে আমার আল্লাহও খুশি হয়ে যাবে। কিন্তু বাস্তবতায় দেখা যায় রে যুবকেরা, মার্কেটে যায়, টাউনে শহরে কত জায়গায় যায়, দাদারে কত বস্তু খায়, আব্বা আম্মার জন্য কোনো বস্তু কিনে নিয়ে আসে না, ঠিক না? ঠিক, যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইল, ওই সন্তান 500,000 টাকা খরচ করে আসে বাজারে গিয়া, মার জন্য একটা আপেল জোটে না, আব্বার জন্য একটা কলা জোটে না রে দাদা। যুবক ভাই, বিশ্বনবীজি বলেন মা বাবাকে খাওয়াইয়া দেওয়া লাগবে না রে দাদা, মায়ের হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের অন্তর খুশি হয়ে যায়। মায়ের অন্তর খুশি হওয়ার লগে লগে দাদা নাই আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে কন্যা সুবহান আল্লাহ, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথী পায়া বইলা যায় না, তিন কথার সাথী পায়া বইলা যায় না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না যুবক, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। সম্মানিত হাজেরিন, শুধু তাই না, হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, উনি মায়ের সন্তান, কেমন সন্তান হইলেন রে দাদা, ছোট্টবেলায় যিনি উনি পড়াশোনা করার জন্য স্কুলে গেলেন, মাদ্রাসায় গেলেন দাদা, মা ডাক দিয়ে বলছেন শিক্ষক, ও হুজুর মাদ্রাসার হুজুর আপনি শোনেন শোনেন, বলে কি আমার ছোট্ট আব্দুল কাদের পড়তে পারবে কি পারবে না আপনি জানেন? শিক্ষক এবার পরীক্ষা করার জন্য শিশু ছোট্ট আব্দুল কাদেরকে প্রশ্ন করে বললেন, ও আব্দুল কাদের তুমি কি পড়তে পারবা? বলে হ পারব। শিক্ষক বললেন তাহলে বলো আলিফ। আব্দুল কাদের ডাক দে বললেন আলিফের অর্থ কি আপনি বলেন, মারাত্মক কথা না? আব্দুল কাদেরকে শিক্ষক বলছে বলো আলিফ, আব্দুল কাদের বলে আলিফের অর্থ কি কন, শিক্ষক বলে আগে পড়ো আলিফ, কয় না আলিফের অর্থ আগে কন তারপরে আমি পড়ব, জোরে কন সুবহানাল্লাহ। এবার শিক্ষক বললেন কি আশ্চর্য সন্তান, কি আশ্চর্য কি ছেলেরে। শিক্ষক এবার বারবার ডাক দে বললেন আব্দুল কাদের পড়ো পড়ো, তারপরে পড়ার অর্থ আমি পরে জেনে দেব। আব্দুল কাদের শিশু বাচ্চার ডাক দে বললেন হুজুর গো আপনি আগে আলিফ বা তার অর্থ বলেন তারপরে আমি পড়ব। এইবার হুজুর বললেন তুমি কে পড়তে পারো? বলে আমি পারে, তুমি জানো? বলে আমি জানি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সম্মুখে দাদা ইয়া আকবসতে শিশু অবস্থার মধ্যে দাদা 17 থেকে 18 পারা কোরআন তেলাওয়াত করে শোনায়া দিছি, জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান যুবকের যদি বলা হয় যুবক সালামটা একটু শুদ্ধ করে দাও, যুবক কয় বারবার চেষ্টা করলে কয় সালাম আলাইকুম, কি বলে দাদা? সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম বলতে পারে না রে দাদা। জানিয়ে রাখো মুসলমান মন্দগণ আমার যুবক ভাইয়েরা রে, সেই জন্য ইসলামের বেতনা থাকতে হবে দাদা, আর মা বাবার খেদমত করে আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। আমরা সবাই হাত তুলে দেখাই, সবাই তুলে দেখা ইনশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার সুযোগ দান করে দিক সকলে, জোরে বলি আমিন, একটু জোরে কোন আমিন। আমার ভাষার মাধ্যমে, আমার কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ কি রাস্তে, আল্লাহ রাস্তে মাফ করবেন, দোয়া করবেন, ক্ষমা করবেন। আমি এতটুকুন বলেই আমার বক্তব্য আমি শেষ করছি, ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দীন ইসলাম জিন্দাবাদ। হে বাবা গো বেবে দেখো, হে বাবক বেবে দেখো, বৈশানের আলাই শান্তি কেন নাই রে দনে হেয়া, ঠিক না? বা ঠিক, হে বাবক বেবে দেখো, হে বাবক বেবে দেখো, বৈশানের আলাই
শান্তি কেন নাই রে দুনিয়ায়, খাটি মমিন নাই গদেশে, মুসলিম বেড়াই কাফের বেশে, খাটি মমিন নাই গদেশে, মুসলিম বেড়াই কাফের বেশে, কথা বাতাই কাজে কামে বেদিন বোঝা যায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, নামাজ রোজার দারে দারে ন সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার দারে দারে ন সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চগিলি ফোনা করিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, মাথায় কফর দেয় না নারী, পেটে পিটে নেই না সারি, মাথায় কফর দেয় না নারী, পেটে পিটে নেই না সারি, বেহায়া বেগানা নারী গরিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শোন শোন নিদানপুরবাসী শোন দিয়া মন, শোন শোন নিদান প্রবাসী শোন দিয়া মগন, ভালা লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন, ভালা লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পিছনে কিন্তু আওয়াজ হচ্ছে না, পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র মোবারক মাহফিল নিদানপুর সমাজ কল্যাণ যুব সংঘের অধ্যক্ষ, আজকের এই পবিত্র মোবারক মাহফিলের যিনি সভাপতি জনাব হযরত কারি এফজেড মোহাম্মদ ইসহাক মিয়া চাহাব, ওনাকে আমার অন্তর থেকে চালাম আর সালাম দেই। আজকের ধর্মীয় মাহফিলের মুখ্য অতিথি হাফিজ কারি আব্দুস সোবহান চাহাব, কিছুক্ষণ আগে আপনাদের সম্মুখে বয়ান করে গেছেন হাফিজ কারি মাওলানা আব্দুল খালেক চাহাব, তার সাথে সাথে হাফিজ মাওলানা মুফতি হাফিজুর রহমান চাহাব দামাত বরকাতাহুম, ওনাকে আমাদের অন্তর থেকে সালাম হব এইভাবেই থেকে অভ্যর্থনা কমটি নহই। সভাপতি আলী আকবর প্রামাণিক, উপসভাপতি জনাব আতোয়ার রহমান থেকে নিয়ে চার পাঁচজন জনাব আফসার আলী চাহাবকে আমার অন্তর থেকে সালাম আরও সালাম দেই। সম্পাদক জনাব আশরাফুল ইসলাম আহমেদ চাহাবকে, তার সাথে সাথে সহ সম্পাদক জনাব আসিরুদ্দিন, জনাব শাহানুর ইসলাম, জনাব রফিকুল ইসলাম, জনাব আজাদ আলী চাহাব, ধনবর আলী, জনাব সুলতান মাহমুদ মিয়া, উপদেষ্টা মণ্ডলী জনাব নুরজামাল মোল্লা থেকে নিয়ে অনেক জনার পর জনাব আমিনুল ইসলাম চাহাব, সবাইকে আমার অন্তর থেকে সালাম আরও সালাম দেই। সদস্য সকল জনাব সালেমান ড্রাইভার, জনাব নূর আলম ড্রাইভার থেকে নিয়ে অনেক জনার পরে জনাব
আশরাফ আলী সাহাবকে আমার অন্তর থেকে সালাম, তার সাথে সাথে সম্মুখে বসে থাকা ছোট ছোট উলামাই দিন ছোট ছেলেমেয়েরা, এত তো অঞ্চলের মুরব্বি বাবাজিরা, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষিত যুবক বন্ধুরা, আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক সম্মানিতা পর্দায় থাকা মা জান খালা জান ফুপু জান সবাইকে আমার অন্তর থেকে সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত হাজিরিন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রহমতের মজলিসে গুনামাফের মজলিসে বসার সুযোগ দান করেছেন দাদা, আমরা খুশি নেবে যার খুশি আছি তো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজারিশ করি, জিব্বাটা লড়াইয়ে মহাব্বত করে সকলেই জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। জনগণ হিসাবে লোক হিসাবে আওয়াজ আরো অনেক উচ্চ হওয়া দরকার ছিল, কতক্ষণ হাসানা সবাই মিলে একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। মদিনার লাল মামেনার দলাল সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, আমার আপনার নবী মায়ার নবী, যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী পাকের প্রতি দরুদ ও সালাম সকলেই জোরে সরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা মনে রাখবেন, আজকে রাত যে ডিসেম্বর মাস, ইংরেজি ডিসেম্বর মাস, বর্তমান ইংরেজিতে আমরা বেশি বুঝি ঠিক না বে ঠিক, যারা স্কুলে লাহাফারা করে নাই হেরাও ইংরেজি বুঝে, কথা কন হাসানা হেরাও কিন্তু ইংলিশ দিয়ে কথা কয়, কেমন করে কথা কয়, জীবনে চাচা স্কুলেই জানাই, জীবনে চাচা ক ক ও আ করতেই পারে নাই পড়তেই পারে নাই, হ্যাঁ মোবাইলে রিসিভ করে কয় হ্যালো, হ্যালোটা কি বাংলা ভাষা কথা বলে, হ্যালো কি বাংলা ভাষা। তো ভাই জান দাদারা আমার, আজ বছরের ইংরেজি বছরের শেষ দিন না ডিসেম্বর, এই ডিসেম্বর রাত্রের বারোটার পরে কি মাস আসবে দাদা, কি জানুয়ারি, পহেলা পহেলা জানুয়ারি। এক যুবক আমাকে আজকে বলে কয় হুজুর, এই পহেলা জানুয়ারির দিন যদি ভালোবাসা না হয় তাহলে কেমন হইব, আমি বললাম বাদ পার কস কি, পহেলা জানুয়ারির মধ্যে যেগুলো সমাজের কিছু প্রথা আছে, যেই প্রথাগুলো সেই জামানার ইংরাজদের জামানার মধ্যে ইংরাজরা করতো দাদারা ভাইয়েরা, যে পহেলা জানুয়ারির মধ্যে যে কাজগুলো করা হয় নতুন বছর পহেলা বছরে যে কাজগুলো ছিল এগুলো ইসলামের একটাও ছিল না, সব ছিল সেই জামানার ইংরাজদের। আর মুসলমানের সন্তান হয়ে যদি পহেলা বছর পহেলা জানুয়ারি যদি সেই দিকে মাথা নত করে দেয়, সেই দিকে যদি হেলে যায়, সেই দিকে যদি আকৃষ্ট হয়, সেই দিকে যদি অগ্রসর হয়, তাহলে শুনে নন সে ইংরাজদের ধর্ম পালন করতেছে, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সজ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, ব্রেন দিয়েছেন, যেমন মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে সেট, একটা সেটের মধ্যে সিম দুইটা চারটা সিম ঢোকাতে ভরাতে ভরলেও চলে, কিন্তু তার মধ্যে একটা মেমোরি দিয়েছেন, মেমোরি এক জিবি, ওয়ান জিবি, টু জিবি, থ্রি, ফোর, সিক্স, সেভেন, এইরকম করতে করতে 120 জিবি, 64 জিবি মেমোরি আছে না নাই আস। এই মেমোরি ঠিক মতো যদি ভাইরাস ঢুকে মেমোরি ফেল, তো বর্তমান জামানার মধ্যে ইসলাম ধর্মে আমি বলেছি আপনাদের সম্মুখে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ভালোবাসানীয় ধর্ম হলো ইসলাম ধর্ম, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই ধর্মের মধ্যে আমরা আছি না নাই ভাই? আজ সমাজের মধ্যে যারা অশিক্ষিত শিক্ষিতকে দাম দেবে না, ভালো করে মনে রাখবেন দাদা, অশিক্ষিত যারা শিক্ষিতকে দাম দেবে না, শিক্ষিত আর অশিক্ষিতর মান যে জায়গার মধ্যে সমান হয়ে গেছে, সেই জায়গার মধ্যে সম্মান পাওয়া যাবে না, ঠিক না বে ঠিক? ঠিক। এক হাজার
অশিক্ষিত যুবক যদি এক জায়গায় থাকে, ওই জায়গার মধ্যে একজন জেনারেল শিক্ষিত থাকা সমান সমান, জোরে কন আলহামদুলিল্লাহ। আর যদি আলেম থাকে ওই জায়গার মধ্যে দাদা, আলেম থাকলে তো আরো উঁচা মর্যাদা, কথা কন হাসানা। সম্মানিত হাজিরিন, তাহলে মহান আল্লাহ তাআলার পছন্দনীয়, আল্লাহ তাআলার নিজে পছন্দনীয় করে ইসলাম ধর্মে আমাকে আপনাকে প্রেরণ করেছেন, জন্মগ্রহণ করেছি দাদারা ভাইয়েরা আমার। সম্মানিত ভাইয়েরা আমার, এমন একটা জায়গার মধ্যে ভাই যান আমি আপনি বসলাম, আপনার ডানেও তাকাবেন না, বামেও তাকাবেন না, পেছনেও তাকাবেন না। যদি বলেন হজর কোথায় তাকাবো, আপনি আলেমুল আমার চেহারার দিকে লক্ষ্য করে তাকায় থাকবেন দাদ। যদি বলেন হুজুর আলেমুল আমার চেহারার দিকে লক্ষ্য করে তাকায় থাকলে কি হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ানে দেগার আলেম বলেন, বান্দা শুনে রাখো, বান্দা জেনে রাখো, আমার আলেমুল আমার চেহারার দিকে যদি লক্ষ্য করে তাকায় থাকতে পাহাড়ও বান্দা শোনে না, জেনে নাও 40 দিনের সগিরা গুনাহ মহান আল্লাহ আমি তোমাদের মাফ করে দেব। সুবহানাল্লাহ, নামাজ আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তার সাথে সাথে বান্দা যখন ছোট্ট জবান টরিও এক একবার সুবহানাল্লাহ পড়ে নেবে, বান্দা শোনে না, জেনে নাও এক একবার সুবহানাল্লাহ বলার বদলতে জান্নাতের ভিতর এক একটা করে সুবহানাল্লাহ নামের গাছ লাগিয়ে যাবে। ও সম্মানিত আমার, এমন একটা জায়গার মধ্যে ভাই জন্ম বসলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ানে দেগার আলম বলেন, বান্দাকে আমি পাঠিয়ে দিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে কত সুন্দর কি সুন্দর করে ডাক দিয়ে বললেন, বান্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য ডাক দিয়ে বললেন, ঈমানদার বান্দ ও মুসলমান জেনে রাখো, মুসলমান শুনে নাও, ঈমানদার বান্দাকে দাদা পরিচয় দিতে হবে। এইবার পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, জোরে কান সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে দাদা দুই পর্যায়ের ডাক দিয়েছেন আমার আল্লাহ। এক পর্যায়ে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমানদার বান্দ, আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি দাদা? মানুষ না, কতক্ষণ মানুষ না, নাস মানে হলো মানুষ, কেমন মানুষ? ও বাজান দাদা, বৌদ্ধ খ্রিস্টান কাফির বেদিন দাও মানুষ, ঠিক না বে? ঠিক। মুসলমান আব্দুর রহমান আব্দুর রাজ্জাক মানুষ, হিন্দু লোক বৌদ্ধ একজন উনিও হলেন মানুষ, তবে মানুষ মানুষ হলে চলবে না। আল্লাহ তাআলা বলেন মানুষ হলে চলবে না, আমি আল্লাহ যেটাকে পছন্দ করি যেটাকে ভালোবাসি ওইটার ভিতর যারা থাকবে গো তারাই হলেন প্রকৃত মানুষ, জোরে গান সুবহানাল্লাহ। ও সম্মানিত বারাবার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবা ছিলেন, কেমন সাহাবা ছিলেন দাদা? এবার আমার সঙ্গে প্রশ্নের জবাব দেন, হযরত উমর ফারুক এবার সাহাবাটা রাগি আছেন নাকি নরম আছেন? রাগি না নরম? কেমন রাগি আছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে হাঁটতেন দাদা, হাঁটতেন, যদি ইবলিস মিস্টার ইবলিস শয়তান শুনত হযরত ওমর ওই মদিনার রাস্তা দিয়ে হাঁটে, ইবলিস শয়তান
চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তায় যাইত না। সুবহানাল্লাহ। কোন আর বর্তমান দাদা এমন একটা ডিজিটাল যুগ আয়া গেল সমাজের মধ্যে, জায়গার মধ্যে, এলাকার মধ্যে, হাজরত ওমর ফারুকের মতো ওমর আসে না নাই? কতক্ষণ আসে না নাই? আসে মানে হাজার হাজার উমর আছে, কিন্তু এই উমর যে নিদানপুরের রাস্তা দিয়ে আর আপনাদের এই উমর যুবক যদি এই উমরের মতো যুবক যদি রাস্তা দিয়ে আড়ে, শয়তান দৌড়ে যাইব না কাছে? উমর যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তায় চল্লিশ দিন শয়তান গেছে না, আর যুবক এখনকার যুবক যদি আড়ে চল্লিশ দিন আগে শয়তানে কান্দ বয়ে থাকে, কতক্ষণ হাসা না? কেমন তার কারণ? আহা দাদার, ট্রেনের মধ্যে চললাম, বাস্তব একটা ঘটনা, ট্রেনের মধ্যে চললাম, লম্বা সফর, 450 কিলোমিটার রাস্তা, এক যুবক উঠছে দাদা, যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হয় এটা বোধ হয় সেই জামানার যুবক। এখন জিজ্ঞাসা করলাম, ভাই কাহা যা রায়? আমাকে বলে, হুজুর আমি তো মুসলমান। উরে বাবারে বাবা, তুমি মুসলমান বলে হ, তাহলে তোমার লং প্যানের এই ডক কে আছে না? লং প্যানের ডক কতক্ষণ আছে না নয়? এই দাদা, কিছুগুলা জিনিস, এইগুলা বস্ত্র, এইগুলাম যদি আমরা সমাজ থেকে যদি যুবক হইয়া যদি তাড়াইয়া দিতে পারি, তাহলে দেখেন ইমানদার হতে, নামাজিওয়ালা হতে, পর্দা নিশিন মা বোনেরা সব কিছু সম্ভব একমাত্র যুবকের কারণে, কথাক্ষণ ঠিক না বেঠি? সমাজটার মধ্যে যদি দাদা যুবক বালা হয়ে যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক যদি সমাজটার মধ্যে দাদা, এলাকার মধ্যে দাদা, জায়গাটার মধ্যে রয়, ভাইজান পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র কোরআন যদি চালু করা দেয়, কে চালু করবে রে দাদা? একটা যুবক ওই টাসের আড্ডায় যেতে পারবে না, যুবক ইচ্ছা করলে পারে না নাই? কথা বলেন, পারে না নাই? এ ভাই জান দাদা, আজ বর্তমান দাদা যুবক পারে, কিন্তু ভাই জান দাদা, এই যুবক যে পারে, ওই যুবকের ব্যাপারে আমি বলছি রে দাদা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মধ্যে দাদা এমন একটা কোরআনের আয়াত ও ভাইজান চালু করে দিল। কি চালু করলেন? এই মদিনার জমিনের মধ্যে একটা যুবক জুয়া খেলতে পারবে না, মদ খাইতে পারবে না, এই প্রথা চালু করছে মদিনা। হযরত ওমর ফারুক ডাক দে বললেন, যুবক এ মদিনাবাসী এলাকা শুনে নাও, মদিনারবাসী তোমরা শোনো, এই যুবক যেই যুবকের হাতে টাসের খাপ থাকবে, যেই যুবকের হাতে শরাবের বোতল থাকবে, শুনে নাও মদিনার মুসলমান, আমি ওমরের তরবারি থামবে না, ওমরের তরবারি থামবে না। দাদা রে, সারা জীবন ভর যা কিছু একজন আল্লাহর বান্দা করুক না কেন, কিন্তু একটা ডাক দেওয়ার লগে লগে আল্লাহ তাআলা সব জিন্দগির গুনাহ খাতা মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ! কিন্তু আল্লাহকে ডাক দেওয়ার মতো ডাক দিতে হবে। সারা জীবন কি করছে করছে, যুবক আর সমাজটার মধ্যে খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন না, বন্ধুর পালাই পরে বন্ধু খারাপ হয়, কতক্ষণ ঠিক না ব্যাটিক? ভাইজান দাদার, একজন অশিক্ষিত যুবক যদি শিক্ষিত বন্ধু ধরে, অশিক্ষিত যুবক শিক্ষিত বন্ধুর কারণে বালা হয়ে যাবে। এ ভাইজান দাদার, শিক্ষিত যুবক যদি অশিক্ষিত বন্ধুর পালায় পড়ে যায়, খারাপ হয়ে যাবে। তার কারণটা হলো দাদা, পজিটিভ আর নেগেটিভ চিন্তা করতে হবে ভাইজান। বন্ধুর ফালাই পরে বন্ধু খারাপ হয়ে যায় রে দাদা। যদি আমি আপনি বালা থাকি দাদা, ইসলামের ভেতরে থাকি, শুধু ইসলাম বুঝলেই হবে না, ইসলাম মানলেই হবে না, মাথায় টুপি লাগাইলে হবে না, পাঞ্জাবি লাগাইলে হবে না, দাড়ি রাখলেই হবে না, মুসলমান আমার আল্লাহ ডাক দে বললেন মান্নাত,
ফাওয়াইলুন লিল মুসাল্লিন, যারা লোভ দেখানোর জন্য, যারা লোভ দেখানোর জন্য যারা সমাজের বিরুদ্ধে করবে, আল্লাহ বলেন এটা এক সাপ হবে না। এক সাপ হতে গেলে আল্লাহ তাআলা ডাক দে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা, এ বান্দা শোনে না ও জানে না, তোমরা যেটা করো না কেন পরিপূর্ণভাবে যদি ইসলামের ভিতর প্রবেশ না করো ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারো নাই। ঠিক না বেঠি? খারাপ পাইতেছেন দাদা, আমার কথা বোঝা যায়? আমরা নামাজ তো সবাই পড়ি, পড়ি না নাই, কিন্তু নামাজ আমরা সবাই পড়ি। এক যুবক নামাজ পড়তেছে কেমন জানেন? কিছু নতুন ডিজিটাল নামাজ এস দেখবেন, হঠাৎ করে যুবকরা নতুন একটা লঙ্গি পরিয়া গেছে নামাজ পড়বার, নতুন লঙ্গি, নতুন লঙ্গি পরিয়া নামাজে গেছে না গো, নামাজে যাইয়া এবার একতে দায়ী তো বেহাজালি ইমাম কোন লাগে না, কতক্ষণ কোন লাগে না নাই, একতে দায়ী তো বেহাজালি ইমাম কয় আল্লাহু আকবর এরকম বলি, তাহরিমা বাচ্চা বাইদা। হে যুবক মশায় কামরা এদিকে গরম দোষ, হে যুবক কী করবে, লঙ্গি দিয়া হাওয়া নিতাছে এরকম করে নেই না। আচ্ছা কোন তো ডাইনে বামে যারা খাড়া হইয়া থাকে, হ্যাঁ গো নামাজ হইব, কতক্ষণ নামাজ হইব, আরে নামাজ হইব মানে কি, হেরা তো একটু দায়িত্ব করছে দেখি, কিন্তু হের তাকে তাকাই আছে খালি মনে মনে বলতেছে যে হ্যার লঙ্গি খহেই নাহি, লঙ্গি খহেই নাহি, এই টেনশন মাতার মাঝে। আর যুবক ভাই আরে আজকে যদি আমরা ইসলাম বুঝতাম দাদা, আল্লাহর কোরআন যদি বুঝতাম, আল্লাহকে বুঝতাম, বিশ্বাস ঠিক মতো করতাম, বিশ্বাস আমরা করছি দাদা, বিশ্বাসের নাম হলো ইমান, ইমানের আবেদনিক অর্থ হচ্ছে কোনো কিছু না দেখিয়া, আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, কোরআন দেখেছি, বিশ্বাস করেছি, জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মরতে হবে, আবার কবরে ঠুবে, আবার জেন্দা করবে, আবার হিসাব নেবে, এগুলো একটাও দেখি নাই, সবগুলি বিশ্বাস করে নিয়েছি দাদা, এই বিশ্বাসের নাম হলো ইমান। সম্মানিত ভাইরা, আমার দেলে প্রাণে মনে ভালো করে বাজার চেষ্টা করবেন দাদা, যারা মক্কার জমিনের মধ্যে গেছেন, আরব দেশের মধ্যে যারা গেছেন, আরবের জমিনের মধ্যে দাদা এমন একটা জায়গা আছে ভাই জান, ওই জায়গাটার মধ্যে দাদারে উজু বানানিয়া দুই রাকাত নামাজ পড়লে দাদা, দুই রাকাত নামাজ পড়লে দাদা গো আমার নবী বলেন সে যেন জান্নাতের মধ্যে নামাজ পড়ল, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার দেখেন যারা মালদার না, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা না, তারা কি করবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানা দিলেন, ও নবী, বিশ্ব নবী আমার বলেন এ ভারতের জমিনে থাকো, যেই দেশটার মধ্যে তুমি থাকো না কেন, জানিয়া রাখো উম্মতগণ, তোমরা প্রতিদিন সকাল সকাল তোমরা ওযু বানায়া মসজিদের মধ্যে গিয়া দুই রাকাত করে নামাজ পড়বে, ওই দুই রাকাত নামাজ পড়ার লগে লগে জানিয়া রাখো মুসলমান সে যেন জান্নাতের ভিতর নামাজ পড়ল। অনেক মানুষ আছে দাদা পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু তীরের টিকিট কাটে আছে না নাই, মাঝে মধ্যে নামাজ পড়ে আবার টিকিটও কাটে আছে না আপনাদের, এটা তীরের টিকিট আছে? আমার হে দেখ দিয়ে আছে, বাবা রে বাবা, ইয়ে তো বড় বড় দাড়ি, পান খাইতেছে আর কইতেছে আছে কত মার পরে কয় ফোন করে শুনছি 42 ভাই যান দাদারা, এই যে এইটার থেকে যতক্ষণ পর্যন্ত আমি আপনি ছাড়তে পারি নাই দাদা, ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারি নাই, মুসলমান হতে পারি নাই। আর সমাজের মধ্যে বাস্তব ছেড়ে দেওয়া লাগবে, যে যুবকরা চুল কাটনি করে এমন আছে না নাই, ধনী ঘরের মালদারওয়ালা ঘরের কত হাই ফাই ইন্টারন্যাশনাল মতো দেখা যায় যুবকরে, হে যুবকের মাতার চুলের কাঠিন কি দাদারে দাদা মনে হয়, ও এই লক্ষ্মীপুর ওই যে নালার টোকাই, কতক্ষণ ঠিক নেবে ঠিক, টোকাই টোকাইয়ের মতো দেখা যায়, এমন চুলের খাপড়ি বানাইছে
কতক্ষণ হাসানা? এই মনে হয় এত ইন্টারন্যাশনাল দেখা যায় যুবক রে। হ্যাঁ যুবক, মাথার চুলের কাটনি করছে কি, লং প্যান্টের ডিজাইন কি, ড্রেস কি, বাবা রে বাবা, মনে হয় এটা টুকাই। ভাইজান দাদরা, হাজরত ওমরের জামানার মধ্যে এই পোশাক, এই ধরনের পোশাক যখন ইয়াহুদিরা পরতেন, হাজরত ওমর ফারুক ডাক দিয়ে বললেন, যারা ইমানদার যারা মোমেন তারা কাজ করো বলে কি, জিন্সের প্যান্ট পরো জায়েজ আছে, জিন্সের শার্ট পরো জায়েজ আছে, তবে জিন্সের প্যান্ট পরবা, জিন্স পরবে কিন্তু টাকনোর উপরে পরবে, টাকনোর উপরে পরবে ঢিলা ডালা পরবে, অল্প ঢেলা পরবে। আর এই জিন্সের প্যান্ট এতগুলো যুবক যে আছে, যত যুবক আছে, এই যুবক আমার প্রশ্নের জবাবটা দেন যে এই টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরে মুসলমানের সন্তান বসে প্রস্রাব করতে পারে? কথাক্ষণ পারে কি পারে না? এক যুবক আমারে প্রশ্ন করে, হুজুর প্রস্রাব কোন সময় মোহ যায়, প্রস্রাব কোন দিন মোহ পড়ছে, কতক্ষণ মোহে পড়ছে? আমি বললাম, ভাই কী উল্টাপাল্টা কথা কস, প্রস্রাব কোন দিন মোহে পড়ে? কয় হ্যাঁ হুজুর, প্রস্রাব মোহে পড়লে কী হইব, এইটার কথাটা কোন? আমি বললাম যে ভাই আমি তো এটা খুঁজে পাই নাই। কয় হুজুর কি বেদবি মাফ করবেন, আমি নিজে পড়ছি টাইট ফ্যান্ট জিন্স, এত টাইট ফ্যান্ট পড়ছি হুজুর, চেন খুইলা বইছি বহার লগে লগে প্রস্রাব গুরন্দয় মোহে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ডিলা পোশাক পরো, তুমি কোন পোশাকটা পরবা, খালি ইসলামে যেই পোশাক পরা জায়েজ নাই ওই পোশাক দুই তিনটা বাদ দিয়া যা ইচ্ছা তাই পড়তে পারবা, কিন্তু সুন্নাত মোতাবেক থাকতে হবে, ঠিক না বা ঠিক? সম্মানিত বার আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে আদব, হযরত ওমর ফারুক কোরআনের আইন চালু করে দিলেন। কি আইন চালু করলেন? বন্ধুর পালায় পড়ে বন্ধু খারাপ হয়, বন্ধুর পালায় পড়ে বন্ধু ভালো হয়। এ যুবক ভাইরা আমার, যদি আপনি বন্ধু বানান, একজন আলিমকে বন্ধু বানান, আলিম খুঁজে পাওয়া যাচ্ছে না দাদা, আপনি একজন উচ্চ শিক্ষিতকে বন্ধু বানান, জানিয়ে রাখো যুবক ভাই, বন্ধু যদি ভালো হয় তোমার আমলও ভালো হবে, ঠিক না ঠিক? আজকাল খালি বন্ধু কি বন্ধু জানেন, যে বন্ধুটা মনে হয় যে এটা কোন থেকে বানাইছি, খালি নেপালের মতো দেখা যায়। এ যুবক বন্ধু বানাও, বন্ধু বানাইলে বন্ধু বালা বন্ধু বানাও। বর্তমান যুবকেরা বন্ধু বানায় না, খালি বানায় বান্ধবী, ঠিক না ঠিক? খালি বান্ধবী, তাও একটা দুটো হলে তাও হিসাব করতে পারে না, মোবাইলে হাজার হাজার নাম্বার, একটার সাথে কথা কয় আর একটা যদি ফোন দেয়, বাবা রে বাবা। আমাদের ওইখানে ধুবড়ি গরিবপুর রূপসী থানা হুনুন নেই, রূপসী থানা ওই যে এয়ারপোর্ট, রূপসী থানার লগেই এক যুবক এতগুলা নাম্বার থাকা সত্ত্বেও আজ দেখেন মুসলমান কেমন করে মরে। একটাই ফোন দিছে, একটার লগে কথা কইতে কইতে আর একটাই ওয়াইটিংয়ে আছে। আচ্ছা যেটার সাথে কথা বলতেছে আর একটা যে ওয়াইটিংয়ে, আচ্ছা ওইটা রিসিভ এক পাঁচবার ছেড়ে দশবার রিসিভ না করলে মন খারাপ হইব না, কথা কোনো হইব না হয়, এত ফোন করে রিসিভ হয় না। দিনে দুপুরে সাড়ে এগারোটা এগারোটা মতান্তরে যুবককে প্রেমিকা জবাই করছে, জবাই করছে থানার লগে। তাহলে জব যে করলো দাদা, একমাত্র পিছনে খারাপ হলো দুষ্ট বান্ধবীর কারণে, এই প্রেমের কারণে। আর সমাজটার মধ্যে যুবক ভাই যদি প্রেম ছেড়ে দিয়ে একটা প্রেম ধরো, সেই প্রেম করো কার লাগে করো দাদা, শিক্ষিত মানুষ ধরো, আলেমুল আমার সঙ্গে ঘুরো, শিক্ষিতর লাগে ঘুরো, মসজিদে যাও, নবীর সুন্নত মানো, আল্লাহর লাগে প্রেম করো, কোরআনের লাগে প্রেম ধরো, এবং কি হাদিসের লাগে প্রেম শুরু করে দাও, জীবন পাল্টে দিবে আমার আল্লাহ। জোরে কন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান দাদরা, হযরত ওমর ফারুকের ছেলের নাম হলেন আব্দুল্লাহ। ও ভাইজান দাদরা, আরো একজন বিশ্বনবীর নাতির নাম ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান দাদরা, হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ কেমন ছিলেন রে দাদ?
মদিনার জমিনের মধ্যে মদ পান করেছিলেন বন্ধুর পালায় পড়ে। ভালো করে শুনেন দাদা দিলে প্রাণে বলে, হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার সন্তান আব্দুল্লাহ ভাইজান দাদা শরাব পান করেছে দেখি মসজিদের সাথে পিলারের লগে, এমন ভাবে বাইদা রাখছে রে দাদা জুমার দিন সকালবেলা। জুম্মার দিন শুক্রবারের দিন বাইদা রাখলো, বাইদা রাখার লগে লগে সমস্ত মানুষ মসজিদে গিয়ে ঢুকে, আর তাকায় দেখে ওমরের ছেলে বাদা, আবার যেই ঢুকে আবার বলে ওমরের সন্তানকে বাইদা রাখছে, কারণ নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার সন্তানের বিচার আমি নিজেই করব, আমি একজন বাবা হয়ে যদি সন্তানের কারণে বিচার করতে না পারি, জানিয়ে রাখো মদিনারবাসী গো, আমি ওমর বিচার না করতে পারলে কেউ পারবে না, কেউ পারবে না। এবার চাবক হাতের মধ্যে নিলেন দাদা, ধৈর্য হয়ে গেল 80টা বাড়ি, জোরে কন কয়টা বাড়ি, বাড়ি কন্যার ডান কন, 80টা বাড়ি ধৈর্য হয়ে যাওয়ার পর নামাজ শেষে ভাই যান, একটাই কারণ পিছনে হযরত ওমরের ছেলে হঠাৎ করে বন্ধু বান্ধবের পালায় পড়ে, প্রতিদিন না একদিন নেশা করেছিলে দাদা, নেশা অবস্থায় বাড়িতে ঢুকলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইদা, এবার 80টা বেত্র আঘাত করবে হাতের মধ্যে চাবক ধরলেন, এ ভাইজান দাদারা মুরব্বী সাহাবা কত আল্লাহর পাইগাম্বর, ওনারা বললেন ওমর আমাদের কাছে দাও চাপকটা, আমাদের কাছে দাও আমরা মারব। ওমর ডাক দে বললেন, না না তোমরা আসতে মারবে, একজন সাহাবা আল্লাহর নবী চাপক খানা বেত্র খানা হাতের মধ্যে নিয়ে একটা আঘাত করার লগে লগে ওমর ডাক দে বলছেন, দাও চামক দাও, তোমরা এইভাবে যদি মারো আমি ওমর মেনে নিতে পারবো না। এবার হযরত ওমর ফারুক এবার ডাং শুরু করলেন, বাড়ি শুরু করলেন রে দর, এমন জোরে জোরে মারতেছে হযরত ওমরের সন্তান দাদারে কান্না করতেছে আর চিল্লা চিল্লা কান্দে, ওমর থামে না থামে না, ভাইজান 79টা বেত্র আঘাত করার লগে লগে এবার সাহাবা কেরাম দেখে ওমরের সন্তান আর দুনিয়ায় নেই বেঁচে নেই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আঘাত বাত আছে মাত্র একটা, 79টা মারা শেষ আর একটা আঘাত আছে দাদা। ওমর ফারুক বলছেন, না 80টা পুরা করতেই হবে করতেই হবে, মরা সন্তান দাদারে মরে গেছে চলে গেছি, তার উপরে আরো জোরে আঘাত করলো, এর নাম হলো ইসলাম। আর দাদারে বর্তমান জামানার মধ্যে লক্ষ্য করে দেখবেন দাদা কত নেশা করে রাস্তা দিয়ে ঢোলে ঢোলে, কত আব্বা সন্তানের কারণে মান সম্মান চলে গেল, কত সন্তানের দ্বারাই আব্বা আম্মার মান সম্মান চলে যাওয়ার রাস্তায় পড়ে আছে, ঠিক না বা ঠিক। বাড়ির মধ্যে গিয়া দাদা টিনের বেড়া সব ঘুষায়, বাড়িঘর ভাঙ্গা খানচুর করতে চায় এমন সন্তান দাদারে, না 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 না, হযরত ওমর ফারুকের জীবনটা পরে দেখেন, মহান আল্লাহ তাআলা কোরআন কারিমের ভিতরে দাও দাও এই ঢুলে নেশা মদ শরাব পান করা চার জায়গার মধ্যে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, জোরে কন কয় জায়গায়, চার জায়গায় মদ শরাব পান করা যাবে না, হারাম হারাম হারাম, তার চাইতে বড় হারাম জানিয়ে রাখো মুসলমান। সুদ খাওয়া জোরে বলেন কি খাওয়া, সুদের ওয়াজ করলে দিলের মধ্যে ধাক্কা না গার কয়, হুজুর সুদের ওয়াজ বাদ দেন কোন ওয়াজ করব, যেই ওয়াজ করবেন দাদার শরীরে যায় ধাক্কা লাগে, মদ খাওয়ার চাইতে সুদ খাওয়া
বেশি হারাম তার বাস্তব একটা উদাহরণ। একজন লোক যদি মদ খায় মসজিদে ঢুকে জুমার দিন, হে লোকটারে কি কম সারবেন? কথা বলেন কম সারবেন? তাহলে ফিডাইয়া ডাঙাইয়া মাইডিয়া মসজিদ থেকে বাইর করে দেব। কথা কোন হাসানা অতস তাকায় দেখেন দাদা আজ ইমামের পিছনে অনেক কয়জন আছে দাদা টাটকা সুদখোর। কথা কোন ঠিক না ঠিক? ওরে বাবা রে, সুদখোর যদি ইমামের পিছনে নামাজ পড়তে পারে, একজন নেশা করে নামাজে গেছে, তুমি হ্যাঁ ডাঙ্গাও কেন? মারার কথা ছিল যারা সুদ খায় তাকে মারো, আর ও নেশাই পড়েছে, ও তো এক দেড় ঘন্টা থাকবে তারপরে ভালো হয়ে যাবো। কথা কোন ঠিক না ঠিক? আর যারা জীবনভর সুদ খাইতেছে, এই জীবনভর যারা সুদ খাইতেছে, আল্লাহ কোরআনে যেটা ব্যাখ্যা করেছেন, রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী যেটা ব্যাখ্যা করেছেন দাদা, যে এই ব্যাখ্যাটা হলো সে ব্যক্তি যদি পায়খানা করে, যত রাস্তা হাঁটবে যত রাস্তা হাঁটবে পা তোলাও হারাম, পা নামানটাও হারাম, জোরে কন নাউযুবিল্লাহ, এক গ্লাসের মধ্যে পানি খাবে এটাও হারাম। যার বাড়িতে সুদ আছে বাইরা দাদারা কান খুলে দিলে প্রাণে মনে ভালো করে বোঝার চেষ্টা করবেন দাদার, যার বাড়িতে মধ্যে সুদ আছে দাদা টাকা সুদ লাগায় টাকা সুদই খায়, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তওবা করল না রে দাদা, ওই লোকটা যেই দিকে তাকাবে বাজার ওই দিকেই হারাম হারাম, জোরে কন নাউযুবিল্লাহ, তাকায়া দেখানো হারাম। মুসলমান আমরা বুঝি না, কইছে দর খালি হুজুররা সুদের কথা কয়, সুদের কথা কয়, হুজুররা কিছু বুঝে? হুজুররা কিছু বুঝে না, হুজুররা বুঝে না দাদা, কথা বলেন বুঝে না? কথা কোন বুঝে না নাই? আজকাল দেন ডিজিটাল যুগ হয়ে গেছে, বাংলা সাইরা দিয়ে ইংরেজি গেছে, আবার তাকে নিজে খায় না, তার ছেলে বড় ছেলের বউ বেটার বউ খায়। একজনে জিজ্ঞেস করলাম ভাই আপনি বলে সুদ খান? কয় না হুজুর আমি তো সুদ খাই না। সুদ আবার কারে কয়? না সুদ তো না হুজুর, আমার মেজু ছেলের বউ টাকা ইন্টারেস্টে লাগাইছে। উরে বাবা রে বাবা, টাকা বলে ইন্টারেস্টে লাগাইছে, আবার সুদ না ইন্টারেস্ট। আমি বললাম ইন্টারেস্ট আবার কি? কয় যে আমি তো খাই না, আমার মেজু ছেলের বউ, ছেলেরও দোষ দিল না, মেজু ছেলের বউর দোষ দিল, আর বউটা আনছো কত্যা, আনছো কত্যা বউ? আমরা গার্জিয়ান দাদারে নিজের গায়ে দোষ কেউ নিতে চায় না, খালি দোষ অন্যের গায়ে ঢেলে দেয়। কথা কর ঠিক না বা ঠিক? আজকে অন্যের গায়ে দোষ ঢেলে দেওয়াটা ঠিক নেওয়া ঠিক? এটা কি ঠিক হবে দাদা? আল্লাহ তাআলা বলেন যে পুরাপুরিভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, যেমন এত বড় একটা প্যান্ডেল, এত বড় একটা ময়দান, এত বড় একটা ওয়াজ মাহফিল, যারা বাহির দিয়ে ঘোরাফেরা করতেছে তারা কিন্তু শুনছে, যে তারা জানে যে আমরা সবাই আইছি। কথা কোন হাসান? তারা সঠিক সবাই আইছে, শোনার জন্য আইছে, কিন্তু রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছে তারা কি সবা শুনতেছে? পুরাপুরিভাবে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে, তাহলে তাই সবা শুনবে। কথা কোন ঠিক না বা ঠিক? খালি ঘুরলে হবে না, ফওয়াইলুল মুসল্লিন, এই মুসল্লিন লোভ দেখানো, মানুষকে দেখানো, মানুষকে দেখানো কামাই, মানুষকে দেখানো চেহারা, মানুষকে দেখানো ডিজাইন, মানুষকে দেখানো ফিভার, মানুষকে দেখানো এই সব কিছু আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলা একটাই পছন্দ করে, কিয়ামতের মাদি কঠিন ময়দানে ইন্না আতাল্লাহু বিকলবিন সালিম, আল্লাহ তাআলা বলেন যার হৃদয়টা প্রশান্ত আছে, যার হৃদয়টা ভালো আছে। অনেক মানুষে কয় হুজুর আমি খুব বড় মনের মানুষ, নিজেই ব্যাখ্যা দিয়ে লয়, নিজেই ব্যাখ্যা দেয়, মানুষের কোন লাগে না, নিজেই কয় আমি খুব বড় মনের মানুষ। কেমন বড় মনের মানুষ? কয় বছরে বছরে যার টাকা পয়সা জাকাত দেয়, কাপড় চুপুর কিনি আসা কিছু দেই জাকাত ঠাকাত, আমার মন তো অনেক ভালো, নামাজ না পড়তে পারি। আমি বললাম তোমার জাকাতের গুল্লি মারি, তোমার কাছে নামাজই নাই, তুমি জাকাত দিয়ে কি করবা? ঠিক না ব্যাপার ঠিক? তোমার তো নামাজই নাই, উজু জানো না। যুবকেরা কয় হুজুর জানো না আপনি উজু জানি না? হুজুর এক মাওলা না আর এক যুবক উজু করতেছে বেঞ্চের মধ্যে বইয়া। আচ্ছা যুবক কেমন উজু করে আর হুজুররা কেমন উজু করে একটু লক্ষ্য করবেন দাদা। হুজুরে উজু করতেছেন, হুজুরে মোহে পানি নিয়ে ফালাই দেওয়ান লাগে না? কতক্ষণ ফালাই দেওয়া লাগে না? যুবক তো জানে না, হুজুর কুলি নিয়ে মোহে নিয়ে ঘর ঘর করে ফালাই দেয়, যুবক পানি মোহ দেয় আর খায়।
পানি মুহ দেয় আর গিলা গিলা খায়। হুজুর বলল, যুবক তুমি হুজুর কুলি তো ফালাইয়া দিলা না। কয়ে হুজুর কি কোন ফালাইয়া দিলাম না, উজু জানলাম তো আমি ভালো উজু করছি তো। কয়ে তুমি তো উজু হয় নাই, তোমার উজু হয় নাই, বলো তো হুজুর ফরজ কয়টা। কয়ে হুজুর উজুর ফরজ 22টা। কয়টা সঠিক না অসঠিক? হুজুর কয়ে 22টা বললা, তাহলে তো একটু কথা হয়ে যাক, বলো তো কি কি? কয়ে হাত দোয়া, চোখ দোয়া, কান দোয়া, ঠ্যাং দোয়া, নাক দোয়া। কইতে কইতে 24টা কয়া ফালাইস, 24টা কথা। হুজুর বলল, যুবক তুমি বললা 22টা, আরো 2টা বেশি হইলো। কারণ যুবক কয়, হুজুর আরো জানি আসলে কই না আপনাদের সম্মুখে, আপনাদের ভয়ে কই না, আর ভয়ে যে করবা না। আলেম উলামার কাছে তো কোনোদিন বসলা না, আলেমের কাছে যাও, বসো, সমাধান নিয়ে আসো। তো আমরা সবাই আলেম উলামাকে সম্মান করব, পাশে গিয়ে বসবো ইনশাল্লাহ, দুই হাত তুলে দেওয়া হয়, বসবো ইনশাল্লাহ। নারায় তাকবীর, নারায় তাকবীর। সম্মানিত ভাইরা, আমার দেলে প্রাণে মনে দিল দিয়া প্রাণ দিয়া মন দিয়া ভালো করে বোঝার চেষ্টা করবেন রে দাদা। বর্তমান জামানার মধ্যে দাদা সৃষ্টি কই থেকে হইল সৃষ্টি? এ সংসারে অশান্তি কই থেকে আসে ভাইজান? দাদারা কামাইতে অশান্তি কই থেকে আসে দাদা? জানিয়া রাখো মুসলমান, আজকে মানুষের মুখে রুচি নাই, যতই ট্যাবলেট খান, যতই ভিটামিন ট্যাবলেট ক্যাপসুল খান, যতই সেলান লাগান, খালি শোনো বলে মুখে রুচি নাই, রুচি নাই, রুচি গেল কই? রুচি আছে? এ পর্দাওয়ালার মা গো, ভালো করে বোঝার চেষ্টা করবেন মা, দুই চারটা কথা হলেও বাড়ির মধ্যে নিয়ে যাবেন, দেলে কানে মনে ভালো করে বোঝার চেষ্টা করো রে মা। ও মা, আজকে যে মুখে রুচি নাই, খাবারে রুচি নাই, ইলিশ মাছ রান্না করলে রুচি নাই, আজকে দেখেন রে দাদা, আজকে বড় বড় কমল কাঠ গ্লাস কাপ রান্না করলে মুখে রুচি নাই, কারণটা কি জানিয়ে রাখো মুসলমান, কারণটা বাড়ির মধ্যে লুকায় আছে। বর্তমান 100 বেতনে 99 জন বাদ দিলাম, 88 ঘর, 88 জন মেয়ে মানুষ, 100 বেতনে 2টা বাদ দেন, সব মেয়ে মানুষ রান্না বান্না যে করে দাদা, মাথায় কাপড় দেয় না, ঠিক না বা ঠিক? হাসান আমিসা কন মাথায় কাপড় দেয়, লক্ষ্য করছেন? দেখবেন রান্না করে মাথায় কাপড় নাই, এই জন্যেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাও বাজান, দাদারা আমার যেই মেয়েটা ভাত রান্না করবে মাথায় কাপড় থাকবে না, তরকারি রান্না করবে মাথায় কাপড় থাকবে না, পেটে পিঠে কাপড় থাকবে না, ওই সবজি যতই মশলা আপনি দেন জীবনেও মোহে ধরবে না, কথা কন ঠিক না বা ঠিক? সম্মানিত মা বোনেরা এবার ভালো করে বোঝার চেষ্টা করবেন রে মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনের মধ্যে দাদা কেমন করলেন, কেমন মহব্বত করলেন, কেমন করে কোরআনের দাওয়াত দিলেন? বিশ্ব নবী আবার দাওয়াত দিয়ে গেলেন, আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন রে দাদা, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো স্ত্রীর মর্যাদা, স্ত্রীর চাদর, স্ত্রী হলেন স্বামীর চাদর। কিন্তু বর্তমান দাদারে কেমন একটা যোগ আসলো রে দাদা, সারাটা দিন ডুব নাই, গোসল নাই, গাও পাও কিচ্ছু দয় নাই দাদা, হারামের মধ্যে লিপ্ত ছিল, বাড়িতে এসে বিবির সঙ্গে রাগ করে, ঠিক না বে ঠিক? বিবির ডাক দা বললেন, স্বামী সকালে খান্নায় আপনি সারাদিন গেলেন কোথায়, এখন আইসা আমার লাগে আপনি এরকম করতেছেন, কারণটা কি? খবরটা নিয়ে দেখেন 5,000-10,000 টাকা হারছে, ওই রাগটা সেই জায়গায় খাটাইতে পারে নাই দাদা, বাড়িতে আসে বিবির লগে খাড়ায়, এমনও জায়গা আছে না দাদা, এমনও জায়গা গুলো আছে, কত জায়গা আছে রে, স্বামী টাকা ওই জোয়ার আড্ডায় হারিয়া বউকে মারতে মারতে হাসপাতাল বানা। আল্লাহ নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বললেন, শোনো তমাম পৃথিবীর মুসলমান নারী, তোমরা একটা কাজ করবে, বলে কি? তোমাদের স্বামীর সঙ্গে কোনোদিন রাগ দেখাবে না, তোমাদের স্বামীর সম্মুখে কোনোদিন চোখ রাঙায়া কথা বলবে না, তোমাদের স্বামীর সম্মুখে
কোনো দিন উষা নজরে কথা বলবে না। বর্তমান জামানার মধ্যে দাদা দেখেন নারী উষা নজরে কথা বলবে তো দূরের কথা, স্বামী যদি বলে মার্কেটে যাস না, বিবি বলছে রে স্বামী তোমার কথাই হবে না, আমার কথাই তুমি চলো। শুনমারি তোমাগো এটা ইসলাম না মা, ইসলাম যদি মানতে চাও জান্নাতে যদি যেতে চাও, জান্নাত যদি দেখতে চাও রে মা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী মানন। রাত্রিবেলায় ঘরের ভেতরে আমার আপনার মায়ের নবী ডাক দিয়ে বললেন, বি ফাতিমা শোনে নাও একটা কাজ করো। বলে কি? তুমি খবর পাইছো নি? বলে কি খবর? পৃথিবী জমিনের মধ্যে যত মেয়ে মানুষ সব মেয়ে মানুষ জান্নাতে যাওয়ার সময় সর্বপ্রথম সর্দারিনী হইবা তুমি ফাতেমা। জান্নাতের সর্দারিনী কে দাদা? ফাতেমা। কিন্তু বর্তমান বর্তমানের নারী যদি সর্দারিনী দেওয়া হয় রে দাদা, উরি বাবা রে বাবা, যদি একটু নেতার মতো সর্দার হয়ে যায় তার সামনেই যাওয়া যায় না, ঠিক না? ঠিক, সামনেই যাওয়া যায় না। এ পদ্মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আব্বা জান আপনি শোনেন আর, ও আব্বা জান আপনি শোনেন আর, আমি জান্নাতের সর্দারিনী ফাতেমা, কিন্তু আমি আগে যাব এটাও ঠিক, আমি জান্নাতের সর্দারিনী এটাও ঠিক, কিন্তু আপনি যে বললেন আরো একজন নারী জান্নাতে যাবে তার নাম কি? বিশ্বনবী যে আমার ডাক দিয়ে বললেন, ফাতিমা শোনো, ফাতেমা শোনো, আমার আল্লাহর তরফ থেকে তুমি ফাতেমাকে জান্নাতের সর্দারিনী বানায় দিলেন, কিন্তু ফাতেমা তোমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে। ফাতেমা শুনিয়া মনটা বেজার, প্রথমে ছিলেন খুশি, এইবার হলেন বেজার, কে জান্নাতে যাবে? আমার আল্লাহ আমার নবীজি বলেন, ফাতেমা কে যাবে জান্নাতে তুমি শুনে নাও, তার নামটা বলে দিচ্ছি, তার নাম ঠিকানা সব বলে দেই। ডাক দিয়ে বললেন, ফাতেমা শোনো, এখান থেকে কিছু দূর যেতে না যেতে তার বাড়ি পাইবা, একটা পাহাড়ি এলাকার মধ্যে জঙ্গলার মধ্যে একটা এলাকা পাইবা, এলাকার মধ্যে একটা বাড়ি পাইবা, যার বাড়িটা হলো খেজুরের পাতা দিয়া চতুর্পাশে ঘেরাও করা, খেজুরের পাতা দিয়া চাল ছাউনি সব কিছু করা, বাড়ির মধ্যে কোনো মানুষ নাই, একমাত্র বাড়িটার মধ্যে হলেন দুইজন লোক, স্বামী আর স্ত্রী। ফাতেমা বললেন, আব্বাজান তাহলে ওই মেয়েটা কেমন করে জান্নাতে যাবে, কি এমন আমল করলেন আমি ফাতেমার আগে জান্নাতে যাবি? এ নিদানপুর এলাকার বাসীর মা বোনেরা ভালো করে শুনব, আজকে যে মার পেট থেকে যে সন্তান জন্মগ্রহণ করছে সিন্দাদারে, বেশিরভাগ মায়ের সন্তান মা আব্বার কথা শোনে না, ঠিক না? বে ঠিক কথা, কোনো হাসানা নাই। বর্তমান এই জামানায় দাদানে আপাতত 2015 থেকে শুরু হয়ে গেছে, 2008-10 সাল থেকে শুরু হয়ে গেছে, যে মায়ের পেট থেকে সন্তান ওই ছেলে মেয়ে কথা শোনে না, কারণ হলো একটা, আজকে দেখেন কার কোন মায়ের সন্তান বড় আলিম হয়েছে, আজকে সভাপতি সাহেব বসা কত বড় আলিম। ও ভাই জান দাদারা, মা ভালো তো সন্তান ভালো, বউ ভালো তা জি, ভাইজান দাদারে মা আজকে দেখেন মোবাইলের কারণে দাদারে আমি একটা কিতাব পড়তে পড়তে হঠাৎ করে একটা লাইন পাইলাম সায়েন্সের মধ্যে দাদা, গাঁদতে গাঁদতে হঠাৎ করে উদয় হয়ে আসলো কথাটা, যেই মা সন্তানকে পেটে নেয়া অ্যান্ড্রয়েড বড় মোবাইলের ফেসবুক চালাবে সারাদিন মোবাইল দেখবে, ওই মায়ের পেটের ভিতর সন্তানটা ও মায়ের চেহারার মতো মোবাইলের মতো হয়ে থাকে। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম, ওই সন্তানটা জন্ম নেওয়ার লগে 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 দাদা প্রমাণিত করে দেখলাম কোনো কেতাব হাতের মধ্যে নেয় না,
কলম দিলে কলম নেয় না, খেলনা দিলে খেলনা নেয় না। দাদা নে সবে প্রসব করছে মুইসা টুইসা হাসপাতালের মাঝে, মুইসা টুইসা রে দাদা একটু পরিষ্কার করে মায়ের বুকে দেন। এবার দেখি মা মানুষের দিকে তাকায় আছে রে দাদা, ওই ছেলেটা যেবার অল্প বড় হয়ে গেল রে দাদা, হাতের মধ্যে কেতাব দেয় নেয় না, কলম দেয় নেয় না, দাদা নে বিভিন্ন খেলনা দেয় নেয় না, কিন্তু জানিও রকম সলমান মোবাইল বার করে দেওয়ার লাগে লাগে টান দিয়া দুই হাত দিয়ে মোবাইলটা হাতের মধ্যে নিল। কারণটা কি জিজ্ঞাসা করলাম, এত ছোট বাচ্চা কেন মোবাইল হাতের মধ্যে নিল? মা ডাকদা বলছো হুজুর আমার সন্তান পেটের মধ্যে থাকাকালীন জীবনে কোনোদিন কোরআনে কারিম তেলাওয়াত করছি না, কোনোদিন পাঁচ অক্ত নামাজ পড়ে নাই, সন্তানকে নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু একটা জায়গায় ব্যস্ত ছিলাম, কোনটা? আমি সারাটা দিন ২৪টা ঘন্টায় আমি মোবাইল মোবাইল মোবাইল। সেই জন্য আজকে বুঝে আমার সন্তান এইটা। আমি বললাম যে কি বান বলেন, না 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 আপনার সন্তান মোবাইলের পাগল কেন রে? ও পর্দালের বাগু ভালো করে শোনো, সন্তান যদি ভালো হতে চাও ভালো নিতে চাও মা গো হযরত ফাতেমার মতো আমলটা শিখে নাও, ওই হাতেমার মতো আমল শিক্ষা নিও, যেই মহিলার পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করলো আসামের জমিনে, আহাজ দেখেন বাস কান্দির হজর আহম্মদ আলী শেখ সাহাব, ঠিক না সম্মানিত মা গো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বললেন, আব্বা জান তার নামটা আপনি বলে দেন, এই মেয়েটা আমি ফাতেমার আগে জান্নাতে যাবে জান্নাতে যাবে। বিশ্ব নবীজি ডাক দে বললেন ফাতেমা রে, উনার নাম হলো উম্মে জামিলা জামিলা। ফাতেমার মনটা ছোটু, হাঁটতে 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 উনি দেখার জন্য গেলেন, বাড়ির মধ্যে গিয়ে ডাক দে বললেন, উম্মে জামিলা সনি। এ সম্মানিত বাবারা যুবক বন্ধুরা আমার আর একটা কথা বলে ভালো করে বোঝো ভাইজান দাদারা, যারা ব্যবসার মধ্যে লস খাও, যাদের ব্যবসায় গিয়ে মন টেকে না, যারা দোকান করে মন টেকে না ব্যবসায় লস খায়, জানিয়ে রাখো মুসলমান এর পিছনে কারণ হলো তার বিবি পর্দা করে না, ঠিক না বেঠি? ভালো করে আপনি তালাশ করে আপনি ভালো করে দেখবেন, যার ব্যবসায় উন্নতি নাই, যার মন বালা না, যার মন টেকে না, যার দোকানে উন্নতি নাই, দাদারে বোঝা গেল বাড়ির মধ্যে রহমত বরকত নাই, বিবি পর্দা করতেছে না, তার মা পর্দা করতেছে না রে দাদা। এবার জানিয়ে রাখো ও পর্দালের মা গো, মা ফাতেমা দৌড়ে গেলেন উম্মে জামিলার বাড়ির মধ্যে গেলেন, যায়া ডাক দে বললেন উম্মে জামিলা আসো বাড়ি হয়ে আস। উম্মে জামিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন বিশাল আওয়াজ, কেমন আওয়াজ দিয়ে বললেন কি? ফাতেমা বলছেন আমি ফাতেমা, ঘরের ভিতর থেকে আওয়াজ আসল, এ ফাতেমা তোমার সঙ্গে ওটা কে বলে আমার সন্তান, কিসের জন্য আসলা? ফাতেমা ডাক দে বললেন উম্মে জামিলা রে আমি আসছি তোমাকে দেখার জন্য। ডাক দে বললেন উম্মে জামিলা, ফাতেমা না 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 আমি যে তোমার সঙ্গে সাক্ষাৎ করব এইটা কোনো দিন হতে পারে না পারে না, কারণ বলে আমার স্বামী আমার স্বামী বাড়ির বাহিরে যাইতে মানা করছে। বর্তমান সমাজের মধ্যে হাজারো হাজার যুবক আছে রে দাদা, এই যুবকগুলো তার বৌমাকে তার স্ত্রীকে বলে যায় কিন্তু স্ত্রী তা মানে না কথা, কারণ ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন কত সুন্দর করে বলে দিয়েছেন রে দাদা, যে নারীরা তোমরা বাড়ির ভিতরে থাকবা, বাড়ির ভিতর থেকে যদি বাহির হও আর স্বামীর হুকুম অমান্য কর, ওই নারীটা ইহুদি নারীর পরিচয় পাবে। জোরে জোরে কন্যা নাও জবিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আর আমরা মুসলমান দাদারে কেমন মুসলমান? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, আমরা এইটার উপরে বিশ্বাস করে আছি, কথা কোন ঠিক না বা ঠিক? অনেক মানুষ মনে মনে বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, অনেক মানুষ মনে 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 ভাবে যে একদিন কালেমা পড়ে নিয়েছি একদিন আমার আল্লাহ জান্নাতে দিবে, ঠিক না বা ঠিক? কিন্তু ভাইজান দাদা নেই, কালেমা পড়লে হবে না দাদা, কালেমা পড়লে হবে না, শুধু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার সঙ্গে কেমন একটা বেদবি করলেন রে দাদা, মৃত্যুর শয্যায় সাহাবা কেরামরা বলতেছেন আলকামা তুমি পড়ো জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, আলকামা বলতেছেন আমার স্মরণে আসে না, আমার জবানে আসে না, আসে না। এবার এই খবরটা চলে গেলেন আমার আপনার মায়ার নবীর কাছে চলে গেলেন, আমার নবী যে বললেন কি হয়েছে, বলে আলকামার কালেমা নসিব হয় না, কেন 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 কালেমা নসিব হয় না কেন? আমার নবীজির ডাক দিয়ে বললেন সাহাব এই আলকামার আত্মীয় স্বজন চাচা তার ভাই তার দাদা আত্মীয় স্বজন কেউ বেঁচে আছে নাকি? এবার সাহাবারা বললেন আলকামার আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু একজন মানুষ আছে, আলকামার মা জয়ীব দুর্বল মা, বাড়িতে বিছানার মধ্যে পড়ে আস। আমার নবীজি বললেন যাও আলকামার মাকে নিয়ে আস, হাঁটতে পারে না, বিছানায় ঘুমে আছে, শুয়ে আছেন রে দাদা। যখন শুনলেন সন্তানের বিপদ, সন্তানের বিপদের কথা শুনিয়া আজ রাতে আলকামার মাকে তোলে আনা হলো, আনার লগে 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 এইবার আমার নবী জিজ্ঞেস করলেন আলকামার মা, বলেন 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 আপনার সন্তানকে আপনি মাপ দিছেননি? কয় না না দেয় নাই, কেন দেন নাই, কি করছে আপনার সাথে? আলকামার কি দুষ্ট ছিল গো, আপনার সঙ্গে কি দোষটা করছে, এমন কি বেদবি করছে, মারছে নাকি ডাঙাইছে নাকি কে করছে, একটু বলন বলন। এবার মা বলতেছে আমার আলকামাকে আমি জীবনেও মাফ করব না। এইবার বলেন দাদা মা যদি মাফ না করে কালেমা নসিব হইব? বিশ্ব নবীজি বললেন মায়ান নবীজি ডাক দে বললেন সাহাবারা রে শুনে নাও আলকামার জান্নাত পাহাড় থেকে খড়ি কাঠ চলা খড়ি গুলি নিয়ে আসো, আনিয়া কেরোসিন ঢেলে দাও আলকামার উপরে, খড়ি দিয়া কেরোসিন দিয়ে ঢেলে পুরে শেষ করে দাও। এই পুরার কথাটা শোনার লগে লগে আলকামার মা দুইটা হাত বাড়ায় দিয়ে ডাক দে বললেন নবী গো আমি মার সম্মুখে আমার সন্তান কোনদিন পড়তে পারে না। কেন 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 পারে না? যদি আপনি মাপ করে না দেন তাহলে আপনার সম্মুখে আপনার সন্তান আলকামার জ্বলবে। মা ডাক দে বললেন নাও আমার সন্তানকে তুমি কাটের আগুনে দিও না, আমার সন্তান আলকামার মা, আমি আমার আলকামাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। এইটা বলার লাগে লাগে হযরতে আলকামার জবানে ফুটে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা বলার কারণ হলো একটাই রে যুবক বন্ধু দাদা, নিদানপুরের যুবকবাসীরা ও ভাইজান দাদারা দুইটা পা গায়া দিবা ভাইজান, আমি গুনাগার রফিক দুইটা পা জড়ায় ধরে বলে যায় দাদা কোনদিন দাদারে মা বাবার সঙ্গে যদি বেদবি করে
কম বেশি সাত আটটা কোরআনে খুরাবির সুরার ভিতরে আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে ব্যাখ্যা করেছেন দাদা, সেই দিকে যাব না। এ যুবক বন্ধু না, আমার মা যদি সন্তানের প্রতি নারাজ থাকে, আব্বা যদি সন্তানের প্রতি নারাজ থাকে, কালেমা তো নসিব ওইব দূরের কথা, ওই কবরের ভিতর জাহান্নামের আগুন ছাড়া কিছুই নয়। মা ডাক দিয়ে বলছেন, যুবক এমন যুবক আছেন দাদা, আব্বাকে আব্বা বলতে লজ্জা পায়, এমন যুবক আছে মাকে মা বলতে লজ্জা পায়। দাদারে বাস্তব দেখলাম কত যুবক আব্বা আম্মাকে ডাক দেয় না, অত বিশ্ব নবী আমার সাহাবা কেরামদেরকে ডাকে ডেকে বলছেন, ও সাহাবারা রে, সকালবেলা ঘুম থেকে উঠি তোমার আব্বা আম্মার চেহারাটার দিকে যদি তুমি যুবক দুইটা নজর দিয়ে যদি তোমার আব্বা আম্মার চেহারার দিকে তাকাও, একবার ভালো নজরে তাকানের লাগে লাগে কবলতি হজের সোয়াব আমার আল্লাহ তোমার আমল আমার মধ্যে দিয়া দিবি। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবাকে আমরা জিজ্ঞেস করলেন, যদি দুইবার তাকাই? আমার নবী বললেন দুইবার সোয়াব। সাহাবা বললেন, যদি তিনবার তাকায়? আমার নবী বললেন তিনবার সওয়াব পাওয়া যাবে। সারাটা দিন যদি আব্বা আম্মা চেহারার দিকে, এত সুন্দর আব্বা এত সুন্দর মা রহমের মধ্যে রাখেছিলেন, মার পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম দাদা, বারবার যদি মহাব্বতের নজরে মায়ের দিকে তাকায়, ওই যুবকের আমল নামায় যতবার মহাব্বতের নজরে তাকাবি ততবার একটা একটা করে হজর সোয়াব আমার আল্লাহ আমল নামার মধ্যে দিবি। এক সাহাবা বিশ্ব নবীজির কাছে শুনলেন যে মায়ের পায়ের কাছে জান্নাত। এখন আমি প্রশ্ন করি আপনাদের, জান্নাত কোথায় দাদা? কথা বলেন, মায়ের পায়ের কাছে না? কথা কন না, মায়ের পায়ের কাছে জান্নাত। জান্নাত যে মায়ের পায়ের কাছে, ভাই জান দাদা না? এক সাহাবা শুনলেন নবীজির কাছে, শোনার লাগে লাগে একটা দূর মারলেন দৌড়, একটা দূর দেবরের মধ্যে গিয়ে দেখে মা দূরদি দাঁড়ায় আছে। ওই মা দাঁড়ায় আছে রে দাদা, সাহাবা কি বললেন? ধাক্কা দিয়ে সরাইয়া দিলেন, আগে চেন্ন দিলেন রে দাদা, চেন্ন করলেন। বিশ্বনবী বলেছেন মায়ের পায়ের তলে জান্নাত, মা যেই জায়গাটার মধ্যে দাঁড়ায় আছে রে দাদা, ওই জায়গাটার মধ্যে একটা র্যাক টানলেন, টানার পরে মাকে সরাইয়া জায়গাটার মধ্যে গর্ত করতেছেন রে দাদা, গর্ত করতে করতে গো এত সমান গর্ত করলেন রে দাদা, গর্ত করার পরে দেখে জান্নাত খুঁজে পাওয়া যায় না। মা মুস্কি মুস্কি হাসে, সন্তান তুমি কি কাণ্ড করো, বলে এই জায়গায় গর্ত কেন খুঁজলা? সাহাবা বললেন, মা গো এই কিছুক্ষণ আগে বিশ্ব নবীজের কাছে শুনলাম মায়ের পায়ের তলে নাকি জান্নাত, মা গো তুমি যেই জায়গায় দাঁড়ায় আছিলে গর্ত করে দেখলাম সেই জায়গায় কোনো জান্নাত নয়। মা বলে, রে সন্তান নবী তো ওই কথা বলে না, মায়ের পায়ের কাছে জান্নাত। সন্তান কোনোদিন খেদমত করল না, এই যে ঠান্ডার সিজ্জায় কত যুবক নেপের তলে ঘুমায়, কম্বলের তলে ঘুমায় কত মাসে দাদা, বালা একটা কম্বল গাই দিয়া বিছানার মধ্যে ঘুমায় না দাদা, কত বাবা আছে সন্তান সুখে আছে মা বাবা কিছু বলে না, মা বাবা ভালো একটা কম্বলের তলে ঘুমাইতে পারে না। আমার আল্লাহ বলেন কৌলেন সাদিরা, ভাইজান দাদারে পৃথিবীর জমিনের মধ্যে দাদারে ব্যাখ্যা অনেক বড় রে ভাইজান দাদারা, পাখির যে ডানা হয় দাদা চিল কাওয়া, যত পোক পশু আছে সব ওরে বেড়ায়, কিন্তু মানুষের কোনো ডানা নাই। আল্লাহ তাআলা ডাক দে বললেন, তোমার ডানা আছে কি ডানা? আল্লাহ রে তুমি আমাইরা কর রে,
তুমি রহমান তুমি রহিম, তুমি ক্ষমাবান দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম কর রে, জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা কই আওয়াজ কই একটু জোরে জিভ বেলরে আওয়াজ দেন, লা ইলাহা ভাইবেশন কাইটা খালি মনোটোরে গো ওইটা দেবেন, অজরাইলাশিবে যেদিন বুকের উপর হাতে রাখিবে সেদিন, ঠিক না বা ঠিক, যথই কর ইনাই বিনা কর কথা শুনবে না দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম কর রে, রোহটা যেদিন চলে যাবে মা জননী বসিয়ে কাঁদবে, যতই কর কান্না তুমি কর কান্না শুনবে না দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম কর রে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র চাকলা বোয়ালমারি আঞ্চলিক কবরস্থান উন্নতিকল্পে বিশাল দ্বিতীয়তম বার্ষিক বিশাল ধর্মীয় মাহফিল, আজকের ধর্মসভার যিনি সভাপতি সাহাব জনাব ইমান আলী মণ্ডল সাহাবকে আমার অন্তর থেকে সালাম দিলাম, তার সাথে সাথে আজকের এই ধর্মীয় মাহফিলের সম্পাদক জনাব জিয়ারুল হক ভাই, সহ সম্পাদক জনাব শাহিদুল ইসলাম মণ্ডল ভাই, ওনাদেরকেও আমার অন্তর থেকে সালাম দিলাম। তার সাথে সাথে আজকের এই ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় মাহফিলের সদস্য মণ্ডলী জনাব আব্দুল খালেক থেকে নিয়ে 22 জনের পরে জনাব নূর আলম ঠিকাদার সাহাব, অনেকের নাম আমার জানা নেই, সবাইকে আমার অন্তর থেকে সালাম দিলাম। তার সাথে সাথে স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, হাজ্জাজে কেরাম, হাফেজে কেরাম, আমার অন্তর থেকে সালাম দিলাম। সম্মুখে বসে থাকা এত তো অঞ্চলের আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, দিনধার ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষিত যুবক বন্ধুরা, স্কুল টিচার, কলেজ টিচার, টিচার সবাইকে আমার অন্তর থেকে সালাম। তার সাথে সাথে পর্দার আলে থাকা মা যান, খালা যান, ফুফু যান, মাসি যান, সবাইকে আমার অন্তর থেকে সালাম দিলাম। তার সাথে সাথে আরও সালাম দিলাম এই কবরস্থানের যিনি মাটি দান করেছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন জনাব আব্দুল আজিজ মণ্ডল সাহাব, কিন্তু তার ছেলে জনাব আবু বকর সিদ্দিক মণ্ডল সাহাব আরও দান করেছেন, উনি তো জীবিত আছেন, উনি আছে না তো, ওনাকেও আমার অন্তর থেকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে সালাম কালাম দেন না কি দেন না দেন তো নাকি?
আমার ভাষার মধ্যে আমার কথা বলার মাধ্যমে ভাষার মধ্যে যদি কষ্টা কষ্টা তিতা তিতা হয় খারাপ পাইবেন? লবণ তিতা লাগে না, জল পই খাইতে সুকা লাগে না, তেঁতল খাইতে ট্যাঙ্গা লাগে কিনা কন? যদি আমার কথার মধ্যে যদি ফস করে বাইরে হয়ে যায় খারাপ পাইবেন কি? আমরা সর্বপ্রথম হাত তুলে আল্লাহকে দেখাইছি, আল্লাহ আমরা সবাই ইমানদার। এখন এমন একজন আল্লাহর বান্দাই হাজারো মানুষের মধ্যে কি আছেন যে হুজুর আমি ইমানদার, আমার জীবনের মধ্যে একটা গুনাহ নাই, এমন লোক না আসুন কথা কইবেন আসেন নাই? তাহলে আমাকে দিয়ে আমি বিশ্বাস পাইতেছি না, এখন আমার তো গুনাহ আছে, ঠিক না বা ঠিক কন? তাহলে এতটুক সম্বল আমাদের কি সম্বল আছে, তাহলে আমরা এতটুক গ্যারান্টি দিতে পারি না যে আমাদের জীবনে একটা গুনাও নাই, আমরা বেগুনা মাসুম। তবে এই মাহফিলের মধ্যে ফিন্ডেলের ভিতরে গুনা মাপের মজলিশে বা রহমতের মজলিশে যতক্ষণ পর্যন্ত আমি আপনি বসে থাকবো ততক্ষণ পর্যন্ত মাসুম, জোরে কান সুবহানাল্লাহ, ততক্ষণ পর্যন্ত একটা গুনাহ হবে না বরঞ্চ নেকি হবে, আমি আপনি মাসুম, কথা কন ঠিক কি না? তবে এই বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না আমার জীবন একটা গুনাহও আমি করতে পারি নাই। এক বেচারা এক যুবক পানি পড়ার জন্য বোতলে পানি নিয়ে গেছে একজন মুরব্বীর কাছে, চাচা আমার এক বোতল পানিটা পরে দেন না। চাচা বলছে এই পানি আমি পরে দিব আর কি, এক কাজ কর, যে কোনো দিন গুনা করে নাই, বেগুনা জীবনে গুনাই হয় নাই, হেরে দিয়ে পানি ফুক দেনি কাম হইব, কথাক্ষণ ঠিক কিনা? যুবক তো মাথা পাগল, মাথা খারাপ হয়ে গেল, কি রে গুনা করে নাই? তাহলে হুজুর চাচা যামু কই? কয় যা ওই গ্রামের ওই মাথায় একজন চাচা আছে তার কাছে যা। এরকম যাওয়ার পরে চাচারে জিজ্ঞাসা করছে, চাচা আমার বোতলে পানি ফরন লাগে কিন্তু আপনার আগে জিজ্ঞাসা করে আপনার জীবনে কোনো গুনা করছেন? কয় বাবা রে আমি তো বেগুনা গ্যারান্টি দিতে পারি না, আমার জীবনে অনেক গুণা আছে। কয় আপনি তো পানি পড়া হবেন না, তাহলে আপনি বইলা দেন যে কোন ব্যক্তিটা গুণা করে নাই। এরকম করতে 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 সর্বশেষ মসজিদের ইমামের কাছে রওনা হয়ে গেল। এখন ইমাম সাহেব যদি বিসমিল্লাহ পরেও ফু দিয়ে দেয় বিশ্বাস হয় না না হয়? কথা কবে হয় না না হয়? ইমাম সাহেবকে যুবক প্রথম জিজ্ঞাসা করছে, হুজুর আপনার জীবনে কোনো গুণা আছে? হুজুর কয় বাবা আমার জীবনে তো গুণা আছে, গ্যারান্টি কেউ দিতে আরে দিবার ভাই? তাহলে এই যে গ্যারান্টি আমরা দিতে পারি না, তাহলে কিসের বাহাদুরি, কিসের অহংকার দুনিয়ায়, কথাগণ ঠিক না? তাহলে এই যে অহংকার, এই যে বাহাদুরি, টাকার গরম, মস্তিষ্কের গরম, রক্তের গরম, শরীরের গরম, চামড়ার গরম, গাড়ির গরম, বাড়ির গরম, সমস্ত গরম আমরা দেখাইতেছি কিন্তু একদিন হলেও আসতে হবে মাস্টার ইঞ্জিনিয়ার মুফতি মুহাদ্দিস আলেম ওলামা হাফেজ রিস্কাওয়ালা ঠেলাওয়ানা এবং ছোট বড় পুরুষ মহিলা সবারই আসতে হবে সাড়ে তিন হাত আর জোরে কন কোথায়? মাটির তলে। তাহলে এই সাড়ে তিন হাত মাটির নিচে আসার আগে আমাদের আমল করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে, দেখি আজকে আমল করার দরকার আছে। আমরা হাত তুলে বলছি যে আমরা ইমানদার, সেটা পরীক্ষা হবে, আখেরি দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না হাত তুলে দেখেন, তাও পাঁচ সাতজন আছে। ইমানদার তো ইমানদার, পরীক্ষা না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না ইনশাআল্লাহ। দেখা যাবে কিছুক্ষণ পর আবার উঠতে দেন না, না খারাপ হইতেছুন? কতক্ষণ থাকবেন? বেশি সময় কষ্ট দেব না, হাইট 30 থেকে 40 মিনিট সময় আমি বক্তব্য করব, বেশি কষ্ট দেব না। কিন্তু বাবা যেটা দুইটা ফাও দুইটা কই উঠবেন না কিন্তু মাহফিল থেকে, কথা ঠিক? যদি উঠতে যান তাহলে বুঝবো যে হের মধ্যে ভেজাল আছে, কথা কেন হাসা না? আমরা যদি ইমানদার হাত তুলছি, আল্লাহ আমি ইমানদার, আমার জীবনে কোনো গুণা করি না, আল্লাহ আমি ইমানদার, জীবনে যদি একটা গুণা না করি আল্লাহ তোমার দিকে ভয় করে, তাহলে আল্লাহকে দিকে যদি ভয় করে বান্দা, তাহলে ওই বান্দা কোনো দিন ঘুষ খাইব, সুদ খাইব? সুদ করে নো আছে না নাই? ওই দেখেন না জানি,
এই নি মারামারি বাজবো কথা কোনো আছে না নাই কেন আছে আছে এটা দরকার নাই আর আল্লাহকে দেখে যদি ভয় করি তাহলে হে বেটা কি সুদ খাইব কবরের চিন্তা আসতে হবে বন্ধুগণ আমার ভাইরা কিন্তু কল্লু নাফসিন জাইকাতুল মাউত সকল প্রাণীর একদিন মৃত্যুবরণ করা লাগবে এইবার যুবকরা যদি বলে এক যুবককে প্রশ্ন করা হলো গতকালকে চায়ের দোকানে চা খাই তো চা খাইতে খাওয়ার সময় এক যুবক চুলির কি কাটিন বাবারে বাবা ফাড়া পায়জামার দল আছে না নাই ফাড়া পায়জামার দল আইসে আমার সামনে বইছে আইসে এরকম করে গুতা একটা মারছে হুজুর মানে পার্টনারের মতো তো আমি ওসাংরা ওসাংরা এ গুতা দিয়ে কা হুজুর কেদন আছেন হুজুর মানে উজানি মানুষ তো ভালো আছি ভাই কন কয় হুজুর খানি আপনারা বক্তব্যের মধ্যে কন নামাজ পড়েন রোজা করেন ইটা করেন সেটা করেন হুজুর আমরা দুনিয়ায় যে কিছু করতেছি না মরার পরে কিছু হইব এটা প্রশ্ন করে মরার পরে কিছু হইব আমি চা খাওয়ার বাদ দিয়ে কইলাম ভাই আগে মুখ দিকে তাকাইলাম চেহারার দিকে তাকাইয়া দিই হুরে বাবা তেরে নাম কাটনি চুলের বে যে সাইজ ফাড়া পায়জামা পিনছে আমি বললাম ভাই যে কথা তুমি বলছো কবরে যাওয়ার সাথে সাথে বাদাম পিঠা করব এখন যুবক আমারে কয় হুজুর এরম করে কয় হুজুর কি করুন যাবো অমনি সহ্য করে থাকুম ঠিক কিনা কিছুগুলো যুবক বন্ধুর এই আওয়াজটা বাইর হয়েছে যে কত মারে মারো কবরে সহ্য করে থাকুম সহ্য করবা বাবা দুনিয়ার কেউ দেখব কেউ দেখবো না দুনিয়ায় যত বেস্ট ফ্রেন্ড যত বন্ধু বান্ধব আছে ভাই জন্দর আমার কবরে যাওয়ার লগে লগে কেউ দেখতো না বন্ধু নাই বান্ধবী নাই সাথী নাই বিবি নাই বাচ্চা নাই কেউ নাই পিতা নাই মাতা নাই কেউ থাকবে না বালিশানা শুধু মাটির বিছানায় তিন টুকরা পুরুষে কাপড় পরে শুয়ে থাকবে কতক্ষণ ঠিক কেটা মহান আল্লাহ খারাপ পাইতেছেন মহান আল্লাহ রব্বুল আলামিনের তাহলে কবরের কথা চিন্তা আমাদের দরকার আছে না নাই যেহেতু কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল তারে আমরা কবরের মধ্যে কি নিয়ে যাব সেটার বিষয়ে আমার আলোচনা কতক্ষণ ঠিক না মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রহমতের মজলিস বরকতের মজলিসে বসার সুযোগ দান করেছেন দাদা জবান খুলে বলবেন আমরা খুশি না বাজার দূর খালি সামনে কয় খুশি পিছনে একটু জোরে আওয়াজ দেন খুশি না বাজার খুশি আসুন তো ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজার সকলেই জোরে সরে যে বাটা লড়াইয়ে পর সকলেই পরে মহাব্বতের সহিত আলহামদুলিল্লাহ একটু আওয়াজ ইমান এই দেখেন ইমানের মধ্যে যদি প্রত্যেকটা মানুষের ইমান আছে এই যে আমরা যারা বসা আছে আলেমুলামা আপনারা যারা বসা আছেন সবারই কিন্তু ইমান ছোট হোক বড় হোক ইমান আছে না নাই ইমানে যতক্ষণ পর্যন্ত ধাক্কা লাগে নাই ঠেলা লাগে নাই পার লাগে নাই অতক্ষণ পর্যন্ত ইমান তাজা হবে না কথাক্ষণ ঠিক কিনা জোরে সরে আওয়াজ দেয় ইমানই তাকওয়া দিয়ে বজর জোরে সরে বলি আলহামদুলিল্লাহ মদিনার লাল মাহমেনার দুলাল সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন আমার আপনার নবী মায়ার নবী যেই নবীকে সৃষ্টি না করলে আমি হতাম না আপনি হতেন না সেই নবী পাকের পতি সকলেই দরদ সালাম সকলেই জোরে সরে জিব্বা লড়ে পড়ি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধগণ আমি আপনাদের সম্মুখে যে আয়াত কারিম তেলাওয়াত করেছি যে কুল্লু নাফসিন জাইকাতুল মাউত সকল প্রাণীর একদিন মৃত্যুবরণ করতে হবে এইবার বলেন মানুষ মরবে কি না মানুষ মরবে তবে মানুষ যে আমি আপনি যে ইন্তেকাল করব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন দেখেন সূরা তিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله ساتة قسم خلين إيجا كرم دزور كون كويتا قسم ساتة قسم كي بولن جو وطين تين قسم والزيتون زيتون قسم وطور سينين سيني پربط قسم وهذا البلد الأمين বাইতুল্লাহ ঘরের কসম চার জায়গায় কসম কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খলাকনাল ইনসান মানুষকে আমি সৃষ্টি করেছি ভালো করে এমনভাবে বানিয়েছি তৈয়ার করেছি পৃথিবীর জমিনে এত সুন্দর করে আর কোনো প্রাণীকে বানাই নাই জোরে কন সুবহানাল্লাহ আমি আপনি সুন্দর না কথা বলেন সুন্দর না নাই
এই সুন্দর মানুষের মধ্যে আবার দেখেন সমাজের মধ্যে কিছুগুলা যুবক আছে, একটা মানুষ যদি বেশি লম্বা যায়, বেশি লম্বা হইলেও হে ভেজাল হয়ে যায়। কি লম্বা মানুষ সমাজ আছে না নাই? পিছন থেকে লম্বা যদি, সে লম্বু যদি এই রাস্তাতে আইডা যায়, পিছন থেকে একজন ফুচুত করে ডাক দিয়ে কয় লম্বু, কতক্ষণ ঠিক না ভাই? ঠিক আরে মানুষ সৃষ্টি, শ্রেষ্ঠর সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছেন, তুমি এর কি মারাও কেন? আবার বেশি খাড়া হইলেও মুশকিল, কথা কোন হাসার নাই, এমনি ডাক দেখা ব্যাটটা খারাপ পেতেছে। তাহলে প্রাণ খুলে মন খুলে ইনশা আল্লাহ আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এ ভাইরা আমার, দাদা আমার, দেলদা প্রান্দা মন্দা বালা করে বাজার চেষ্টা করবেন রে দাদা, এদিক ওদিক তাকাবেন না দাদা গো, পিছনে তাকাবেন না, বামেও তাকাবেন না, ডানেও তাকাবেন না রে দাদা, ডাইরেক্ট আলেমুল আমার সেহারা দিকে লক্ষ্য করে তাকে থাকবেন দাদা। যদি বলেন হজুর আলেমুল আমার চানার দিকে লক্ষ্য করে তাকায় থাকলে কি হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন পরমর দেখা আর আলম বলেন বান্দা শুনে নাও জেনে নাও, আমার আলেমুল আমার চেহারা আর দিকে যদি লক্ষ্য করে তাকায় থাকতে পারো, বান্দা শুনে নাও জেনে নাও, 40 দিনের সাগিরা গুনা আমি আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দে। আরো জোরে কন সুবহানাল্লাহ। তার সাথে সাথে বান্দা যখন জবান টারে দিয়া ভাই জান দাদা আমার, একটা বার যদি সবান আল্লাহ পরে নেওয়া হয় দাদা গ, এই হাজার মজলিসের বেতারে ভাই জান রে কার জবানের কথা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হইব, কারো জানা আছে কি? আমি আপনি যদি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ জবান তারে দিয়ে যদি একটা বার পড়তে পারি রে দাদা, আল্লাহ পাকের দরবারে যদি কবুল হয়ে যায়, মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমার আপনার জন্য ঘর তৈরি করে দিবে, ঘর তৈরি করে দিবেন। সেই জন্য সুবহান আল্লাহ জোরে কইবেন, যদি খিদে লাগছে পানি খাই এলেন, কিন্তু আমি যখন বলবো সুবহান আল্লাহ জোরে কইতে হবো। যুবক রাজি আছেন? খালি যুবক, আমার মতো বয়সের যুবক আছে না নাই? মুরব্বী চাচারা হাত তুলবেন না, খালি যুবকরা বহুত আছে। সম্মানিত হাজিরিন, তাহলে এইবার দেখেন একবার সুবহানাল্লাহ যদি এত গুণ, শুকরিয়া আদায় করলে যে এত গুণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দরতম করে বানাইছেন, কসম খেয়ে বললেন যে মানুষ সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে বানাইছেন ভাই জান দাদা আমার, দেলদা প্রান্দা মন্দা বালা করে বাজার চেষ্টা করবেন দাদা। এ মুসলমান দাদা রে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনের মধ্যে কত মাখলুক আমি বানায়া পাঠা দিলাম না জমিনের বেতার, সমস্ত মাখলুকাত সবাই মুখ দিয়া খায়, ঠিক কিনা কন? কিন্তু মানুষ তোমরা শুনল আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে মুখ দিয়া খাওয়ানো লাগে না রে বান্দা, তোমরা হাত দিয়া তুলে তুলে মুখ দিয়ে খাও, নাক দিলাম, কান দিলাম, লিসান দিলাম, জিব্বা দিলাম, কান দিলাম, নাক দিলাম, চোখ দিলাম। এ মুসলমান দাদারে, আজকে চোখ দিল আমার আল্লাহ, চোখ যদি আমরা যদি নেকির রাস্তায় না রাখতে পারি রে দাদা, এবার দেখেন নাক দিল দাদা আমরা গ্রাম পাওয়ার জন্য, জবানটারে দিল মুসলমান জবা করা, জবান দিছে মুসলমান কথায় কথায় মিথ্যা বলে, আছে না নাই? আপনার এদিকেও আছে, কথাই কথাই মিথ্যা বলে। আল্লাহ বললেন জবানের হেফাজত কর, নালে বাইরিয়ে কোমর সোজা করে নাও, কথা কন ঠিক না? ঠিক, মিথ্যা মারাও।
হাত দিলেন যে হাতটা কোন কাজে ব্যয় করতেছে বান্দা, পা দিলাম বান্দা, পা দিছি বান্দা রে, এই পা দুইটা দিয়া 100 গ্রাম 25 গ্রাম কাপড় পিন্ধা নাচে 400 টাকার টিকিট আছে না নাই? বুড়িয়া চাচা চাদর মুড়া দিয়াও যায়, কথা কন ঠিক না ঠিক? যদি জিজ্ঞাসা করে চাচা কই যাও, কয় বাদ দে তোর কথা, বিড়ি আছে তো একটা দে, আছে না নাই? হায় হায় ভাই জান দাদা, আমার দেলদা প্রান্দা মন্দা বালা করা বাজার চেষ্টা করে বান্ডা দাদা, অন্ধকার কবরের ভিতরে যাইতে হইলে রে দাদা, এই হাত আমার হেফাজতে আনতে হবে, চোখ হেফাজতে আনতে হবে, জিব্বা হেফাজতে আনতে হবে, না হেফাজতে পা দুইটা হেফাজতে আনতে হবে রে দাদা, তারপরে কবরের চিন্তা ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান দাদা এই যে 4-5টা অঙ্গ আল্লাহ তানান বললাম আমি দাদারে, এই 4টা এবার কার কার ঠিক আছে না দাদা? নিজের দিলের সাথে দাদা, নিজের গানের সাথে আপনি একটু মিলানের চেষ্টা করবেন না দাদা? এ মুসলমান, এ পর্দারালের মা বোনেরা একটু বালা করে দেলদা পান্দা মান্দা বাজার চেষ্টা করাবেন। এইবার বলেন পুরুষ মানুষ যদি হেফাজত করে রে, এইবার মেয়েদের হেফাজত করার দরকার আছে না না? বর্তমান জামানায় হে মা বোনেরা, তোমাদের হাতে পায়ে ধরি বলে বা তোমরা পর্দা বিহীন পর্দা ছাড়া কবরের মধ্যে প্রবেশ করিও না, কথা কন ঠিক কিনা? যদি পর্দা বিহীন কবরে যাওয়া হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি যে হবে ওই মহিলার, বুখারী শরীফের মধ্যে বর্ণনা, মেরাজে যাওয়ার সময় আল্লাহর নবী জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি দেখছেন, কিসের কারণে? বেপর্দার কারণে। সম্মানিত ভাইরা, আমার দেলদা প্রান্দা মন্দা বালা কর বাজার চেষ্টা করবেন না দাদা, পর্দা করতে হবে, পর্দা না করে যদি অন্ধকার কবরের ভেতরে রাখো, ওই কবরের ভেতরে যাওয়ার লগে 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 জানানে দুই পাশের কবরের সাপ দিয়ারে এক পাজরের হাড্ডি আর এক পাজর দিয়া বের করে দিবে, ঠিক কিনা গা? সেই জন্য বলছি রে মা, পর্দা করা লাগবে, তোমাদের মতো মেয়ে মানুষ ভাই জান দাদারা একটু গভীর চিন্তায় মগ্ন হবেন, বন্ধুগণ দাদারা আমার হাজরাতে রাবিয়া বশ্রীর মতো একটু মোরাকাবা করার চেষ্টা করবেন না দাদা, ভাই জান দাদারা বেশি লম্বা করবো না রে দাদা, অল্প সময়ের ভিতরে আমি শ্বাস করবো, আপনাদেরকে কষ্ট দেব না, এ পর্দারালের মা গো হাজরাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলেন তো ফাতেমা কার বেটি, কথা কন্যা কার বেটি? কি মাহফিলের মধ্যে বই আসেন তো, আসেন তো নাকি? বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটির নাম হলো ফাতেমা। এবার কোন তো ফাতেমার স্বামীর নাম কি? হজরতে আলী। হায় হায়, হজরতে আলী, আবদুল্লাহ, মোহাম্মদের বাবার নাম আবদুল্লাহ, আবদুল্লাহর বাবার নাম আব্দুল মোতালেব, আব্দুল মোতালেবের বাবার নাম শেষ, কোনো জায়গায় তাও 4 জনের নাম কয়, এনে তো একজনের নাম কইলো। এইভাবে 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 হযরত আদম, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম পর্যন্ত বাবার তালিকা এমনভাবে হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে, যাতে করে পৃথিবীর কোনো খ্রিস্টান, কোনো কোনো অন্য বাহিরে বিধর্মীরা, কোনো খ্রিস্টান জাতি বিধর্মীরা, যাতে করে এই আমাদের আমার আপনার মায়ার নবীর উপরে কোনো দুশ্চিন্তা চাপায় দিতে না পারে, কোনো বদমাশ বলতে না পারে, কথা কন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা, এবার দেলদা প্রান্দা বোঝার চেষ্টা করবেন রে মা, বিশ্বনবীর বেটি ফাতেমা, এইবার দেখেন ফাতেমা ঘরের ভেতরে
এবার পাতলা কাপড় মাথায় কাপড় নাই দাদ গায়ের ভিতর গায়ের উপরে একটা কাপড় পরে আমার আপনার মায়া আল্লাহ ফাতেমার ঘরের দরজায় এরকম করে লক করলেন সালাম দিলেন দাদা বেটির বাড়িতে বাবা চলে গেলেন বিশ্বনবী যাওয়ার লাগে লাগে সালাম দিলে আর আমরা মুসলমান বাড়িতে ঢুকি সালাম নাই কতক্ষণ ঠিক না বে ঠিক সালাম আছে সালাম নাই স্বামী যদি বিবিরে সালাম দেয় বিবি মুসকি মুসকি হাসে আজকে দেখি টুকার বাপ মুন্সি হয়ে গেছে কথাক্ষণ ঠিক না ঠিক আরে সালাম দাও অভ্যাস করুন বিশ্বনবী আমার মা ফাতেমার ঘরের ভিতরে ঢুকলেন না ঘরের দরজার মধ্যে এরকম লক করার লাগে লাগে রে দাদা অপদ্দালের মা বোনেরা এই ওয়াশটা ভালো করে রাখার চেষ্টা করবেন রে মা এই ওয়াশটা যদি আপনি আমল করতে পারেন রে মা আপনি জান্নাতে যেতে সহজ হয়ে যাবে বিশ্বনবী যেবারে বললেন ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও তোমার সঙ্গে একটু আলাপন আছে কথা বলি মা ফাতেমা ডাক দে বললেন আব্বা জান এই মুহূর্তে আপনি ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বলেন কেন পারবো না ফাতেমা একটু বলো কেন পারবো না এইবার ফাতেমা বললেন আব্বা জান গো আপনি ঘরের ভিতরে প্রবেশ করতে হলে ও আব্বা জান আমি ফাতেমার মাথায় কাপড় নাই আমি ফাতেমার গায়ের মধ্যে টাকা নাই আব্বা গো আপনি ঘরের ভেতরে আসবেন না চলে যান যান বিশ্বনবী বুঝলেন চলে গেলেন পর্দালের মা গো এই যে ফাতেমার জীবনের ভিতরে মা ফাতেমার জীবনের মধ্যে যে পর্দার আমল এই বোয়ালমারির মা বুন্দের এই আমল থাকার দরকার আছে না নাই আরো জোরে কান আছে না নাই মা বুনেরা মা ফাতেমার যদি এই একটা আমল যদি আপনি পর্দার আমলটা জীবনের মধ্যে রাখতে পারেন জিন্দিগির ভিতরে কোনো অভাব হবে না জীবনের মধ্যে কোনো অভাব নয় একটা মেয়ে যদি পর্দা শহীদ যদি পর্দা অবস্থায় যদি কবরের ভিতরে চলে যায় ওই কবরের ভিতর মন খিন্ন কিরাশার লগে লগে রে সালাম করবে জোরে কন সুবহানাল্লাহ আর সারা জীবন এক ওয়াজের মধ্যে বলছিলাম যুবক তুমি বাজারে যা যা খাইবা অর্ধেক বাড়তে নিয়ে যাইবা যুবক আমার হাত ধরে কয় হুজুর আমি সারাদিন বাজারে থাকি কিন্তু সারা দিনের মধ্যে 30টা সিগারেট খাই কয় আমার বিবিন্নিকে 15টা নিয়ে যাবো হায় হায় এমন আছে না নাই আমি বলছি কোন কথার যুবক কয় উল্টাটা উল্টা মানুষ আছে না নাই সম্মানিত মা বোনেরা দেলদা প্রাণ দা বোঝার চেষ্টা করে বান্ডে মা এই পর্দার অমল জীবনের মধ্যে থাকতে হবে রে মা যদি আপনি পর্দার সহিত কবরের ভিতরে প্রবেশ করেন কবরের ভিতরে ঢোকান না আপনার জন্য মান কিন্ন করেন সালাম আর মান কিন্ন করি যেই কবরের মধ্যে সালাম দেবে রে এইবার বলেন ওই বান্দা বান্দির কি অভাব থাকবে অভাব কোনো থাকবে না এইবার চলে আসুন পবিত্র কোরআন শরীফের মধ্যে ভাইজান 114টা সূরা জোরে কন কয়টা সূরা 114টা সূরার ভিতরে ভাইজান একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই আছে না নাই কিন্তু বিসমিল্লার মধ্যে কেন বিসমিল্লাহ দেয় না আমার আল্লাহ তাও বলে দিয়েছেন 114টা সূরার ভিতর ভাইজানে আমলের কথাটা বলবো দাদা অন্তরের ভিতর আমি আপনি যদি অন্তরের ভিতর গেতে নিতে পারি ভাই যার আমলে জিন্দগি বনাইতে পারি রে দাদা আর জীবনের মধ্যে কোনো অভাব থাকবে না রে দাদা এবার দেলের কান্টা লাগায় ভালো করে বোঝার চেষ্টা করাবেন 114টা সূরার ভিতর একটা সূরা আছে রে দাদা ওই সূরাটার নাম হলো সূরা মুলক কি সূরা বললাম সূরা মুলকের ভিতরে ও বন্ধু একটা নয়
দুটা নয় বিশটা নয় টোটাল তিরিশটা আয়াত আছে জোরে কন কয়টা আয়াত তিরিশটা আয়াতের ভিতর সেই জামানার ভিতরে মাইজান কিতাবের ভিতরে পাইলাম সেই জামানার মধ্যে আল্লাহর একজন যুবক বান্দা আল্লাহর একজন যুবক বান্দা সূরা মুলককে মুখস্থ করিয়া আমল করত ফজর থেকে জহর যাসর মাগরিব এশা পর্যন্ত আমল করতেন দাদারা আমলে আমল করতেন আমল করতে করতে রে যুবক দুনিয়া সেরে কবরে চলে যা স্বপ্নে যুগের ভিতরে দেখল ওই যুবকের অন্ধকার কবরের ভিতরে মন কিন্নকির আসিয়া রে দাদা প্রশ্ন করার সময় নেই এবার বলেন অন্ধকার খবরের ভিতরে প্রশ্ন মন কিন্নকির করবে না নাই আরো জোরে কান করবে না নাই হয়তো যুবক ভাবছো আমার শরীরের রক্ত গরম আমার টাকা পয়সার অভাব নাই কাটিনের অভাব নাই রে স্টেটাসের অভাব নাই কিন্তু দাদা যুবক এ বন্ধুরে মরার লগে লগে রে দাদা আর ফ্রিজালা ঘরের মধ্যে টাইসের ঘরে রাখবে না রে দাদা লগে লগে গেঞ্জি কাপড় কেসি দিয়া বেলেট দিয়ে কাইটে কাইটে রে দাদা অন্ধকার খবরের ভেতরে সোয়া দিবে সোয়ারের লগে লগে রে মন কিন্ন কিনা সিয়া দাদা চার চারটা প্রশ্ন করবে জোরে কন কয়টা প্রশ্ন প্রথমে জিজ্ঞেস করবে মানব্বুকা মানদেনুকা মান্নাবেউকা এবার কি বলবো ফেরেশতা তো বলবে সে মান রাব্বুকা তোমার রব কি আমরা কি বলবো দাদা এখন তো বলতেছে আল্লাহ আল্লাহর কামও করিনি আল্লাহর কাম যারা করে তারাই বলতে পারবে আল্লাহর কাম যারা করে না তারা বলতে পারবে না কথা কন ঠিক কিনা ভাই জান দাদা আমার আল্লাহর বান্দা জবা কবরের ভেতরে এইবার দেখেন মানকিন নাকি রাশিয়া যখন বললেন ও যুবক মাল্লাব্বুকা মান্দিনুকা বলার লাগে 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 রে বন্ধন এই যে তিরিশ পাড়ার ভিতরে যে একটা সুরা আছে এই সুরায় মুলক সুরাহাটা আমল করার খাতিরে ভাই যান এই সুরাহাটা সন্মুখে মন কিন্ন কির সন্মুখে হাজির পাইতে যে কইন সুবহান আল্লাহ হেবিট রে হুনবো জোরে কান সুবহান আল্লাহ মনকের নকির সম্মুখে সুরে মূল যখন সম্মুখে দাঁড়া গেল মনকের নকির বলতে চায় তুমি কে একটু সরে দাঁড়াও রাস্তাটা সরে যা রাস্তাটা সরে যা ওই কবরের ভেতরে আল্লাহর বান্দা যুবক কোরআনে করিম বলতেছেন মনকির নকির শুনে নাও শুনে দাও যেই কবরের ভিতরে প্রবেশ করবার মনকির নকির ফেরেশতা আল্লাহর শোনা নাও আমরা হলাম আল্লাহর লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন রে তোমরা জানা না আমাকে তিরিশটা আয়াত আমার নাম মুলক আমাকে আমল করতো রে পাঁচ ওয়াক্ত নামাজের সময় এত আমল করতো প্রত্যেকটা দিন তেলাওয়াত করতো প্রত্যেকটা সময় দেখে দেখে তেলাওয়াত করতো না 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 যাও এই মুহূর্তে যাও এই যুবকের কবরের ভেতরে আসতে পারবা না হায় হায় আর কত কম জোরে কন সুবহান আল্লাহ হাতটা এমন করলে বুঝবেন যে সুবহান আল্লাহ কোন লাগু ঠিক আছে মুনকির নকিরে বাধা করে দিলে সুরা মুলক বাধা করে দিলে না হারে তিরিশ আয়াতের সুরায় মুলক আমার আমার জিন্দিগি আমার আপনার জিন্দিগির ভিতরে আমল করার দরকার আছে না নাই শুধু পুরুষদের নয় মা বোনেরাও যদি এই পবিত্র কোরআনের তিরিশটা আয়াতের সুরা মুলকা যদি মুখস্থ করতে পারে ভাই জান্নাত দ্বারা এই সুরাটা আমল করে অন্ধকার খবর তাহার ভাই জান আমি আপনি যদি নিয়ে যাইতে পারি রে কোনো চিন্তা নাই মনকির নকির চলে গেলেন যে বলতেছেন আল্লাহ কোন বান্দাই কবরের মধ্যে ঢুকছে আমাদেরকে যাইতে দেনা কে যাইতে দেনা পৃথিবীর জমিনের যে আপনি কোরআনে কারিমের যে অখর ওই কোরআন রাস্তা আড়ক করে দিছে আল্লাহ বললেন কোরআন আড়ক করে
আপনার বান্দা সারাটা জীবন আমল করতো, আমাকে আমল করতো, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বান্দাকে মাফ না করে দিবেন না আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এখান থেকে সরব না। আল্লাহ বললেন, এ কোরআন কেন সরবি না? এবার কোরআন জবাব দেয়, বলেন, আল্লাহ আপনার বান্দা যুবক ফজরের সময় কোরআন পড়ত, তেলাওয়াত করত, জোহর মাগরিব আসর এশা যা বাসিল যা পড়ছে, সব সময় হ্যাঁ সব দোকান করছে, তা কোরআন শরীফ তেলাওয়াত করছে, কিন্তু ভাইজান আমরাও যদি সেরকম আমল করতে পারি না দাদা, আমাদের কবরের ভিতরে ফুলের বাগান তৈয়ার হবে, ঠিক কিনা গো? এইজন মানে তো বন্ধুগণ খারাপ পাইতেছেন নি এবার? আর একটা কথা আমার মনে পড়ে গেছে ভাই জান, দাদারা আমার কথাটা না বললেও হয় না, মা জান কালা জান ফুপু জান দেলরা প্রান্দা বান্দা বালা করে বোঝার চেষ্টা করবেন রে মা, বলতেছিলাম পর্দা মা বোনদের দরকার আছে, হাজার হাজার মা বোন এই প্যান্ডেলের ভিতরে, মা যে আপনি এত রাত্রি হয়ে গেছে রে মা, আপনি আমি বসে আছি রে মা, ও মা আপনারা বসে আছেন কষ্ট করে, ওয়াজ বাড়িতে নেওয়ার দরকার আছে না নাই? মা বোনেরা দেলের কান্টে লাগায় শুনবেন, শুধু এটাই না এটাই না, হযরত আলীকে হাত একদিন হঠাৎ করে মা ফাতেমা হাতটা জোরে সিপি দিয়ে ধরলেন, সুবহানাল্লাহ, কোন কত মিল আসল স্বামী স্ত্রীর, আর বর্তমান জামানার মধ্যে দাদা নাই, আমরাও তো স্বামী স্ত্রীর মিল, স্বামী আর স্ত্রীর সাথে কোনো মিল নাই, ঠিক কিনা কোন? তার মানে যারা যারা ঠিক কইছেন মিল নাই। এই যে কবরের বিশ্বনবী বলেন, কোন স্ত্রী যদি মারা যায়, কোন স্বামী যদি বলে আল্লাহ মাবুদ রে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল গো, আল্লাহ আমার স্ত্রী আমার কাছে কত ভালো ছিল, বলার লগে লগে বিশ্বনবী বলেন, স্বামী দোয়া করার লগে লগে স্ত্রীর কবরের আজাব মার, কোন স্বামী যদি অন্ধকের কবরের ভিতরে চলে যায় দাদারে, বিবি যদি নামাজের মশল্লায় বসে যদি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আল্লাহ আমার স্বামী আমার কাছে ভালো আছেন গো আল্লাহ, বলার লগে হে লগে নবী বলে স্ত্রীর দুমায় স্বামীর কবরের আজাব মাপ। তারা স্বামী স্ত্রীর মধ্যে মিলার দরকার আছে না নাই? কথা বললে সারা রাত বলা যাবে দাদারা ভাই যান, কিন্তু যদি মনে পড়ে গেছে স্বামী স্ত্রীর কথা একটা কথা বলে রাখি, বিশ্বনবীজি বললেন, এ যুবক ভাইরা যারা বিয়া করেন না একটু বালো করে দিলের মধ্যে গাইতে রাখবেন দাদা, আর যারা বিবাহ করছেন দাদা আর মুরব্বি বাবাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করবেন রে দাদা, স্বামী স্ত্রীর বাজে এই বাপ করলেই তো মিল হবে, তাছাড়া মিল হওয়ার সম্ভাবনা নাই। বিশ্বনবীজি বললেন, স্ত্রীর স্বামী যদি স্ত্রীর কুব্বালাতুন আইনাইন, আইনাইন মানে হলো চোখ, জোরে বলেন কি চোখ, তাহলে প্রত্যেকটা স্ত্রীর চোখ আছে না নাই? কেউ কি কানা বিয়া করে করে করে? এখনই যদি একটা কালামে আইনে দেওয়া হয় যুবক বিয়া করবি, যুবক তো আসমানে না জমিনেও নিজেও কইতে পারবে না, কথা কন ঠিক না ব্যাটি? এটাও কয় ঠিক? বিশ্বনবীজি বললেন, কব্বালা তো না আই নাই, কোন স্বামী যদি তার স্ত্রীর দুইটা চোখের উপরে যে বুড়ো আছে রে দাদা, এই জায়গাটার মধ্যে যদি হালকা ভাবে চুম্বন করে, হে গাই জাহান দাদারা, চুম্বন করার লগে লগে রে আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীর মহাব্বাত গাঢ় করে দেয়। দ্বিতীয় নম্বর হলো ভাইজান, কুব্বালাতুন খাদ্দুন, খাদ্দুন মানে হলো গান, ধরে বলেন কি গান, কারো কালা গান, কারো চকচকা, কারো ফর্সা গান আছে না নাই?
বিশ্বনবী বলেন কোন স্বামী যদি কুব্বানাতুন খাদ্দুদ যদি কালের মধ্যে নরম নরম অংশ জায়গায় যদি স্বামী হালকাভাবে চুম্বন করে দাদা পৃথিবীর জমিনে এত মহাব্বত আর কোথাও নাই যেই জায়গাটার মধ্যে নবী বলেছেন ঠিক কিনা কর তৃতীয় নম্বরে বিশ্বনবী বললেন মুখের মধ্যে রুমাল দেওয়ার কারণটা জানেন কি? জানেন শরম পায়। আরে শালা শালি দেই কেন, শ্বশুর মশাই দেই কেন, বাড়িঘর দেই কেন, তার কারণ যুবক ডিমান্ড আনছে। কথা কান ঠিক না ঠিক? এমন ডিমান্ড আনছে রে দাদা, কোন মানুষের মুখ দেখাইব কেমন, ওই জন্য কাপড় দিয়ে মুখ দিয়ে ডাকে, মুখ দিয়ে মুখের মধ্যে কাপড় দিয়ে ডাকে। কথা কান ঠিক না ঠিক? বিশ্বনবী বললেন এ বোতল বান্দা দলে যুবক যেমন মিস্ত্রির হাতের উপরে সুমাকা সুমা কোন জায়গায় খান জানেন না, আর হাতের উপরে খায় না কি? কথা কইবেন খায় না, না খায়। শিক্ষিত যুবক নাই, শিক্ষিত যুবক ভাই হাতের উপরে সুমো খায় না? বেশ সুন্দর করে ডার্লিং বিবি হাতটা দাও তো, চুম্বন একটা খায়া দিল। কিন্তু বিশ্বনবী বলেন কব্বালা তো নিয়াদুন ইয়াদাইন, হাতের এই উপর অংশ সুমা খাবে না, সুমা খাবে হাতের নিচের অংশ। এই অংশটা মনে রাখবেন দাদা, এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে সুমো খাবেন। এই জায়গার মধ্যে বৈজ্ঞানিকের রিসার্চ করে বিশ্বনবী বলেন যে এই জায়গাটার মধ্যে 33টা রগ একত্রিত আছে। জোরে কন কয়টা? এই 33টা রগের উপরে যদি চুম্বন পড়ে তাহলে এত মহাব্বত বাড়ে, পৃথিবীর কোনো তাবিজ কবচ লাগবে না। জোরে কন সুবহানাল্লাহ। বাইরা দাদারা আমার এইবার অনেক মুরব্বী চাচা বসা আছেন, মনে 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 যদি বলেন এই ওয়াজটা কেন 20 বছর আগে শুনলাম না, এখন তোর সসি বুড়া হয়ে গেছে রে, এই মুহূর্তে যদি রে হাতের উপর বা নিচের জায়গায় যদি সম্মান করি গো বলবে রে বুড়া গালে শখ বেশি। কথা কান ঠিক না ব্যাঠে? হ্যাঁ, কেন আগে জানলাম না? কি খারাপ পাইতেছেন? জানার দরকার আছে না নাই? এখন কি গ্যারান্টি দিতে পারবেন দাদা, এই ময়দানের মধ্যে বসিয়ে কি কোনো গ্যারান্টি দিতে পারবেন? আমি বালা মানুষ বইছি, বালা মানুষ বাড়িতে উঠতে যাবো, এমন গ্যারান্টি কারো আছে নাকি? কবরের ভিতর কবরের মধ্যে রাখার পর আবার ওয়াজ শুরু হয়ে গেছে রে দাদা, মরণের কোনো গ্যারান্টাই, কোনো গ্যারান্টি নাই, মরণের কোনো গ্যারান্টি নাই। মুসলমান সেই জন্য যদি কবরের ভেতর আসায় এইবার দেখেন বলতেছিলাম হযরত আলীর হাতখানা চিপা ধরেছেন, মা ফাতেমা ধরে বলতেছেন স্বামী, ও স্বামী স্বামী গো আমি ফাতেমার একটা ওয়াদা আপনার মানতে হবে। কয়টা ওয়াদা? হযরত আলী ডাক দে বললেন ফাতেমা বলো বলো কি ওয়াদা তোমার, বলো বলো বলো। ফাতেমা বললেন স্বামী গো জীবনে আমি কিছুই চাই নাই আপনার কাছে, কিন্তু একটা ওয়াদা আপনার করতে হবে। আমি ফাতেমার হাত ধরে আপনি একটা ওয়াদা করেন। হযরত আলী বললেন ক বলো 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 কি বলবা? মা ফাতেমা বললেন স্বামী গো শোনেন না, ও স্বামী গো, ও স্বামী
আমি ফাতেমার একটা ওয়াদা আপনার মানতে হবে, আমি ফাতেমা যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আসামি গ আমি ফাতেমা কি দিনের বেলায় আপনি দাপন করবেন না, দিনের বেলায় আমাকে গোসল করাবেন না, দিনের বেলায় আমাকে কাপড় পরাবেন না, স্বামী গো এই ওয়াদাটা আপনার মানতে হবে, স্বামী গো আমাকে দিনের বেলায় না করে আমাকে রাত্রিবেলায় আপনি দাপন করাবেন, ও স্বামী স্বামী গো আপনি যদি আমাকে রাত্রিবেলায় দাপন করবেন কিনা কোনে ওয়াদা আপনার দিতে হবে। হযরত আলী এক প্রাণে মনে এবার মেনে নিলেন, ফাতেমা তোমার ওয়াদা আমি গ্রহণ করলাম, তোমার আগে যদি আমি আলী ইন্তেকাল করি রে ফাতেমা ওয়াদা মানতে পারবো না, আর আমার আগে যদি ফাতেমা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, ফাতেমা কথা দিলাম আমি আলী বেঁচে থাকতে, আমি আলী বেঁচে পর্যন্ত তুমি ফাতেমাকে দিনের বেলায় কোনো দাপন করা হবে না, রাত্রি বেলায় দাপন করা হবে, জোরে কন সুবহানাল্লাহ। এ পর্দালের মা, এই যে ফাতেমার জিন্দিগির ভিতরে একটা পর্দার আমল রে, এইবার বলেন মা বোনদের এই পর্দার আমলটা থাকার দরকার আছে না? নাই মা বোনেরা দুইটা হাতে পায়ে ধরে বলে যাই রে মা, পর্দা সারা কবরের ভেতরে চলে আসবেন না, চলে আসবেন না। এ বন্ধুগণ ভাইরা, আমল সারা কবর আসলে বেজাল আছে, আমল সারা কবর আসলে জুলুম আছে। বন্ধুগণ কামল সারা কবরের ভেতরে আসলে দুই পাশের মাটি চাপ দিয়ে ধরবে। আমার বেরা দাদারা বেশি লম্বা করবো না রে দাদা। বন্ধুগণ আমি বলতেছিলাম ও দাদা, আমরা হাত তুলে দেখাইছি আমরা সবাই ইমানদার, কথা কন ঠিক কিনা? না গুম ধরছি, হাত তুলে দেখাইছি আল্লাহ ইমানদার ইমানদার। কিন্তু বন্ধু আমাদের ইমানদার আর পশু পঙ্খী জঙ্গলের ভিতরে আমার আল্লাহ যে আরো বিভিন্ন জাতি সৃষ্টি করলেন, তাদের ইমানটা দেখেন। কলকাতার জমিনের মধ্যে দাদারে মাহফিল করে ফ্লাইটে আসার সময় রে দাদা, বন্ধুগণ বিশাল একটা লাইব্রেরি কলকাতার জমিনে আছে, সেই লাইব্রেরির ভিতরে আমি দেখার জন্য চলে গেলাম না দাদা। সেই জায়গার মধ্যে যাওয়ার সাথে 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 একটা কিতাব দেখলাম না দাদা, কিতাবটার নাম হইল মাদারিজিন নবুওয়াত। তো আমি বললাম যে কিতাবটা কিনা নেই, কিনা নিয়া আর বসেই তো থাকবো নাকি, ফ্লাইটের মধ্যে ট্রেনের মধ্যে বা প্লেনের মধ্যে বসেই থাকবো, কিতাবটা পড়বো। তো কিন্তু কিতাবটার মধ্যে এমন একটা কথা পাইলাম, একটা ঘটনা পাইলাম, ঘটনাটা কি কব, এমন ঘটনাটা খুব ভাল লাগলো, মানে ইমানের ঘটনা। ঘটনাটা এই সিস্টেম লেখা আছে যে জঙ্গলার থেকে একটা সাপ বিশ্বনবীকে দেখার জন্য জঙ্গলার থেকে বাড়িস, শুধু ইমান আনার জন্য, কলেমা পড়ার জন্য। জোরে কন সুবহানাল্লাহ। শুরু করে দিলাম পড়া, পড়তে 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 সাপ ধীরে 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 ধীরে, আমার আপনার নবীর বয়স, বিশ্বনবীর বয়স যখন 8 বছর, খেজুর গাছের নিচে বসা ভাইজান দাদরামন, এবার সাপ ধীরে 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 ধীরে, বিশ্বনবীজি খেজুরের গাছের নিচে বসা দাদা গো, সাপ ধীরে 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 নবীর কাছে চলে গেল, যাওয়ার লগে 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 দাদা গো সাপের কিন্তু দাদারে কান্নাই কান্নাই, সাপ জিব্বার দ্বারাই শুনতে পায়, সাপ জিব্বার দ্বারাই গ্রাণ পায়, সাপ জিব্বার দ্বারাই অনুভব করতে পারে। সাপ বিশ্বনবীর সম্মুখে যাওয়ার পর দুইটা জিব্বা বাহির করারে আমার আপনার মায়ার নবীকে বুঝাইতে যায়, নবী গ আমি আসলাম কালেমা পড়ার জন্য, আমাকে কালেমা পড়াইয়া দেন। কিন্তু নবী কি এগুলা, নবী কি বুঝে, সাপ তো কথা বলতে পারে না, নবীজিও বুঝে না, কিন্তু সাপ ঢুলে আগাইতে আগাইতে যায়, নবীও ভয় পায়, হাত দুইটা এরকম করে বাস করে, নবীজিও ভয় পায়, সাপ আবার আগায় যায় জিব্বা বাইর করেন, কিন্তু আমার মায়ার নবী বয় ফয় বয় ফয়। ঘটনা পড়লে মানে বইয়ের মধ্যে পড়তেছি,
মালিক তোমার বন্ধু হাবিব ভয় পায় ওগো আল্লাহ আমার জবান যদি আপনি খুলে দিতেন আল্লাহ তোমার বন্ধু মোহাম্মদের লগে আমি এই মুহূর্তে কথা বলতাম আল্লাহ বলে যা আমার বন্ধুর পক্ষে গেছো যা বিশ্ব নবীর সুন্নতকে যারা মহাব্বত করবে দাদা মুখে দাঁড়িয়ে রাখবে দাদার হে টুপি মাথায় দিবে দাদা সুন্নত লেপাস পরে দান করাবে ভাই জান দাদার পাচক চুলা মাছ যারা পড়বে মেসাওয়াক করবে দাদারে বিশ্ব নবীর যত সুন্নত আছে আমলের ভিতরে যে সেই শরীরের মধ্যে যদি আমরা পিটিং করতে পারে রে দাদা বিশ্ব নবীকে অনুসরণ করার লাগে 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 রে দাদা আমার আল্লাহ কবর আজাব মাফ করে দিবে আমি এইবার আর বেশি লম্বা করব না বন্ধুগণ এবার বোঝার চেষ্টা করবেন সাপ আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার জবানটা আপনি খুলে দেন খুলে দেন আল্লাহ তাআলা বিশ্ব নবীর সঙ্গে কথা বলবে দেখে জবানটারে খুলে দিলেন এবার সাপ বলতেছেন নবীগণ আমি আসছি আপনার কাছে কালামা পড়ার জন্য আমাকে পড়ে দেন আর জোরে লাইলাগাম 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাইরা আমার ভালো করে মনে রাখবেন সর্বশেষ বয়ানের শেষে আমি এই ঘটনাটা আপনাদেরকে শুনে যাব ইনশাআল্লাহ যদি রাত পোহায়ও যায় ঠিক না কোন ভাই জান দাদারা এবার চলে আসুন বন্ধগণ এই জায়গার মধ্যে আমরা যারা বসছি দাদা আমি রফিকের সঙ্গে হাত তুইলে একটু দেখাইবেন দাদারে আমি রফিকের মতো বাবা নাই কার কার আল্লাহ প্রত্যেকটা বাবাকে কবর আজাব মাফ করো জোরে বলেন আমিন ভাই জান মা কার কার না একটু হাত তুইলে দেখান আল্লাহ তাআলা মার কবর কানা জান্নাতের বাগিচা বানায় দাও জোরে বলেন আমিন এ বন্ধু যুবক কে আসরে এমন যুবক বান্দা বান্দিয়া জনে মা নাই বাবা নাই এমন বান্দা আছেন না নাই একটু দেখাইবেন দাদা মা নাই বাবা নাই বন্ধগণ একটু হৃদয়টা নরম করে দেবেন দেলটা নরম করে দেবেন দাদা আমার বন্ধগণ অন্নাসি আজমাইন জান্নাতে কেরা যাবে আর জাহান্নামে কেরা যাবে দাদা রে দিলটা একটু নরম করে দিবেন রে দাদা মা বাবার কথা মনে করে হোক দাদা রে অন্ধকার কবরের কথা মনে করে হোক আসরের কথা মনে করে হোক গুনার কথা মনে করে হোক যদি দুইটা চোখের পানি এক ফোঁটা বালাইতে পারি রে দাদা এ মুসলমান দাদা রে ও বন্ধুগণ ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম জোরে কোন আল্লাহু আকবার যারা সৎ আমল করবে তারা জান্নাতি যারা বাদ আমল করবে তারা জাহান্নামি বন্ধুগণ এই জায়গার মধ্যে বসছি আমরা দাদা সৎ আমল করার জন্য ওয়াদা করে যাব তার কারণ ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়াইন্নাল আবরারা লাফি জাহিম সৎ আমল করলেই জান্নাতে বদ আমলেই জাহান্নামি এ মুসলমান নানারাম এইবার বলেন এইবার শুনুন এই যে কবরস্থানের একটা ঘটনা আমি আপনাদেরকে শুনে যাই নানারাম বাস্তব ঘটনা বন্ধুগণ একটু দিলটা নরম করে দিবেন রে বাজান এইবার আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই যাওয়ানের সময় এরকম বিশাল বড় একটা কবরস্থান গোরস্থান কন্যা কবরস্থান কন
গোরস্থান কবরস্থান যেটাই বলেন না কেন হবে জান্দ ধরে আল্লাহর ওলি হাঁটিয়া হাঁটিয়া যায় ওই গোরস্থানের পাশ দিয়া যাওয়ার পরে ওই গ্রামটার মধ্যে রাত্রি যাপন করলেন দাদা বন্ধুগণ একটা ওয়াকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি রে দাদা বন্ধুগণ আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন এবার গমের ভেতরে স্বপ্নের ভিতরে তাকায়া দেখে ওই কবরে এর মধ্যে রে নেকি বন্টন করার জন্য হাজার হাজার মানুষ লাইন করছে হাজার হাজার মানুষ লাইন ধরছে রে দাদু লাইন ধরার লগে 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 আল্লাহর ওলি লক্ষ্য করে তাকায় দেখে রে দাদা একজন মেয়ে মানুষ মহিলা মানুষ রে নূরের একটা লাল রঙের একটা চাদর গায়ে দিয়া চিকমিকি একটা চাদর গায়ে দিয়া দাদা কবরের উপরে বসে আছে কিন্তু মহিলাটা না ওই মুখ জবানের মধ্যে মুসকি মুসকি হাসি হে বাজল কি জন্য ঘটনাটা আমার মনে পড়ে গেছে রে দাদা অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেক ভাইয়ের আছে রে মা নাই বাবা নাই আজকে কে আমল করতে জানলে দাদা কোন আমল করতেছেন একটু হিসাবটা মিলান দাদা বাবা কবরে মা কবরে আজকে দেখেননি ওই মহিলার মতো রে কবরের মধ্যে বসে বসে মুসকি মুসকি আসে কিনা এইবার আল্লাহর ওলি স্বপ্ন দেখলেন না স্বপ্নে দেখার লগে 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 হাঁটতে হাঁটতে স্বপ্নের মধ্যেই হাঁটতে হাঁটতে পুরা কবরস্থানের চতুর্পাশে ঘুরতে লাগলেন ঘুরতে 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 গো ওই মহিলার কাছে যে জিজ্ঞাস করলেন মা ও মহিলা সারা গোরস্থান বাসী লাইন করছে একটা একটা করে ফেরেশতার কাছে নেকি নেওয়ার জন্য কিন্তু মা আপনি কেন চাদর মুড়ি দিয়ে এই কবরের উপরে বসে আছেন একটু বলেন আপনি পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে কি এমন আমল করছো রে মা আপনি একটু বলেন প্রত্যেকটা মানুষ লাইন করছে রে নাকি নামার জন্য আপনি কি আমল করে আসছেন না মা একটু বলেন ওই মা হাসি দিয়ে বলতেছেন মেয়েটি বলে ও গো আল্লাহর অলি ও গো আল্লাহর অলি শোনে না পৃথিবীর জমিনে রে আমি এমন কোনো আমল করি নাই আমার একটা নেক কার সন্তান পৃথিবীর জমিনে সেরে আরছি ওই সন্তানটা কিন্তু একটা দোকান করে গালামালের দোকান কিন্তু আমার সন্তানটা দোকান করে ঠিক কিন্তু আমার সন্তানটা ওই দোকানের মধ্যে বসে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করে তো নামাজ পাঁচক্ত নামাজ পড়ে রে কোরআন তেলাওয়াত করে রে এইবার ওই কোরআন তেলাওয়াতের যত নেকি হায় আমি মা কবরে বসে বসে পাই এ দাদারে এই ময়দানের ভিতর হাজার হাজার আল্লাহর বান্দা জরে কারো বালাই কারো বাবা নাই এমন বান্দা আছে রে মা নাই বাবা নাই কি এমন আমল করছো রে দাদা জিন্দিগির ভিতরে মিলাও মা বাবা কবরের সুখে আছে নাকি দুঃখে আছে না মুখে হাসি আছে রে দাদা এইবার নিজের দিলের সাথে যদি মিলাইতে পারেন না দাদা আর কিছু লাগবে না বিশ্ব নবী বললেন তার সাথে যদি নবী বলেন যে পৃথিবীর জমিনে তিনটা আমল যারা করবে রে ওই তিনটা আমলের এই মৃত্যু হওয়ার লগে লগে ওই আমলগুলা দরজা বন্ধ হয়ে থাকে না এক নাম্বার হলো কোনো নেককার সন্তান যদি রে তার মা বাবার লগে সঙ্গে যদি দোয়া করে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগহিরা বলার সাথে সাথে কোনো নেককার সন্তান যদি চোখের পানি পালায় থাকে যদি দোয়া করার সাথে সাথে রে সন্তানের দোয়ার কারণে মা বাবার কবরের আজাব আবার আল্লাহ মাফ করে দেয় দ্বিতীয় নাম্বার হলো বন্ধু টাকা পয়সা হোক দান দৌলত মাল দৌলত দুনিয়ার জমির আল্লাহ কম দেয় নাই আল্লাহর রাস্তায় যারা খরচ করবে রে একটা নিয়ত করবে নামাল আমালু বিন নিয়াত নিয়ত করি আল্লাহর রাস্তায় খরচ করার লগে লগে রে দাদা অন্ধকার কবর
এমন একটা জায়গা দাদারে মানুষ কত জমিন কত জায়গার মধ্যে যায় বাড়ির মধ্যে আবার ফিরে আসে কিন্তু কবর এমন একটা জায়গা রে দাদা জীবনে যারা গেছে রে আর কোনোদিন ফিরে আসবে না ঠিক কিনা কার এ মুসলমান নানা ভাইয়েরা আমার আল্লাহর ওলি এই স্বপ্নটা দেখার পরে স্বপ্ন ভেঙে গেলেন দাদা সকালবেলা ওই মার্কেটে যায় তালাশ করতেছে আল্লাহর বান্দা যুবক কোথায় আল্লাহর বান্দা যুবক কোথায় তালাশ করতে হে করতে হে গো গিয়ে দেখে এক যুবক কোরআন করিম তেলাওয়াত করতেছে কোরআনে করিম তেলাওয়াত করে আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন বাবা রে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো বলে হ তোমার আম্মা বুঝি দুনিয়ায় নাই কোবালার সাথে সাথে দেব দুইটা চোখের পানি চজ্জার করে ছেড়ে দিয়েছে এই মাইদানে যারা বসে আছেন অনেকে মা নাই ভাই নাই ছেলে নাই বলাই বাবালাই এই কবরের মধ্যে ঘুমাইছে রে দাদা আপনার কি মায়া লাগে না দয়া লাগে না রে দাদা আপনার কি মোহাব্বত লাগে না ভাই জানলে আল্লাহর অলি বলার লাগে লাগে ওই যুবকের দুইটা চকা পানি জাজ্জার জাজ্জার করে ছেড়ে দিয়ে কান্দে এবার বললেন উনি বললেন বলো 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 তোমার মাকে কোন গণস্থানে মাটি দিছু যুবক আঙ্গুল দিয়ে দেখায় ওই গণস্থানে মাটি দিয়েছি এ যুবক তুমি কি তোমার মায়ের খবর জানো বলে আমি জানি না জানি না আপনি একটু বলেন আপনি কি আমার মায়ের খবর জানেন আল্লাহর অলি বলে এ যুবক আমি কিন্তু জানি রাত্রিবেলায় স্বপ্নের ভিতরে দেখলাম না তোমার বা নূরের চাদর গাই দিয়া কবরের উপরে বসা কিছুদিন পর আল্লাহর বান্দা যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে দাদা বন্ধুগণ ও ভাই জান কার মা শুয়ে আছে কার আব্বা শুয়ে আছে কার কলেজা নানা শুয়ে আছে নানি শুয়ে আছে দাদা নাই দাদি নাই ছেলে নাই মেয়ে নাই রে দাদা একটু কি হৃদয়ের ভিতরে নাড়া দেয় না রে দাদা আমি আপনি যে একদিন কবরের ভিতরে চলে যাবো রে দাদা ঠিক কিনা কন মুসলমান রে ওই অন্ধকার কবরের কথা স্মরণ করে আরে দাদা আল্লাহ বললেন আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা সুরতুমুল মাকবির কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন এ বন্ধু কবরের কথা কি আমার আপনার মনে হয় না রে দাদা এই মজলিসে বড় মজলিসের ভিতরে রে দাদা আমি সর্বপ্রথম মা বাবার জন্য অন্ধকার কবরের জন্য দাদার একজন আল্লাহর বান্দার কাছে চাও বেশি যাব না রে দাদা বরণের কোনো গ্যারান্টি নাই দাদা গো 10,000 টাকা দেনওয়ালা দোয়া করবো আমি মুসাফির নাতে বন্ধু দাদা রে মার জন্য বাবার জন্য 10,000 টাকা দিয়া আজকে মাহফিলের মধ্যে দাদা রে জীবনের শেষ মাহফিল হতে পারে এই গ্যারান্টিটাও আমরা দিতে পারবো না রে দাদা কিন্তু এটাই জীবনের শেষ মাহফিল শেষ সভা হতে পারে না আল্লাহর বান্দা একজন উঠে আসেন রে দাদা 10,000 টাকা আপনি দিয়ে দিবেন ইনশা আল্লাহ দিবেন 10,000 টাকা দিয়ে দিবেন এই কবরের মধ্যে মা বাবার জন্য রে দাদা তারপর আমি বলতেছি রে বন্ধু এবারে দেখেন আল্লাহর ওলি বলতেছেন এ ভাই জান দাদা আল্লাহর ওলি ডাক দে বললেন তারপরের দিন গমের ঘরে স্বপ্নে দেখে রে দাদা স্বপ্নের ভিতরে দেখে যেই মহিলা কবরের মধ্যে বসা ছিল রে ওই মহিলাটা সবার পিছনে লাইন করছে রে দাদা নেকি নেওয়ার জন্য এক একটা নেকি নেওয়ার জন্য লাইন ধরছে রে দাদা তারপরের দিন আব্দুল মালিক নারায় তাকবীর আরো জোরে বলতে হবে নারায় তাকবীর দানকারি কি আরো জোরে বলেন দানকারি কি রব্বুল আলামিন আমার সাথে একটু হাত তুলুন আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া রব্বে করিম আল্লাহ
হাজার বড় মজলিসের মধ্যে আল্লাহ আব্দুল মালিক ভাই 10,000 টাকা আল্লাহ এই কবরস্থানের জন্য দান করে দিলেন। আল্লাহ আব্দুল মালিক ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুল মালিক মালিক ভাইকে জীবনে মক্কা মদিনা সবর করার সুযোগ করে দাও। আমিন। নারে তাকবীর। আসেন বন্ধগণ, দ্বিতীয় নাম্বার আর একজন লোক 10,000 টাকা দেনওয়ালা। দাদা আল্লাহ মালদন কত দিছে আপনাকে? মানে বাবা নেই রে, ওই কবরের মধ্যে ঘুমায় আছে রে নানা, কিন্তু আপনি দিবেন। আর যারা বসে আছেন দেওয়ার জন্য মনস্থ করছেন দিবেন না, কিন্তু আপনার তো ছেলে মেয়ে আছে, আপনি একদিন কবরের মধ্যে চলে যাবেন না দাদা, ওই দিন আপনার সন্তানেরাও দেবার জন্য রেডি হয়ে যাবে, আবার দিবে না। সম্মানিত হাজিরিন, দিল দা প্রান্দা বন্দা বালা করা বাজার চর্চা করবেন না দাদা। আল্লাহর অলি স্বপ্নের ভিতরে রে আল্লাহর অলি দেখলো ওই মেয়েটা লাইন করছে, আবার লাইন ধরেছে একটা নেকি নেওয়ার জন্য। এইবারে আল্লাহর অলি সকালবেলা জিজ্ঞাসা করলেন, ওই স্বপ্নে যুগে জিজ্ঞাসা করতেছেন, মা আপনি কবরের উপরে বসা, আপনি কেন আজকে নেকি নেওয়ার জন্য লাইন ধরেছেন? বাজান রে, যার যার মা নাই বাবা নাই, পাশেই কবরস্থান, মাগের আওয়াজ, বক্সের আওয়াজ, এই আওয়াজগুলো কবরে শুনতে চায়, কবরস্থানে বসে আছে না না। এ বন্ধুগণ, তারা কিন্তু লাইন হয়ে আছে রে দাদারে, যে আমার নাতি, আমার ছেলে, আমার বাবা, আমার নাতি পুতি যা চাইছে আমাদের জন্য দোয়া করবে, আল্লাহর কাছে হাত তুলে কান্না করবে। এ বন্ধুরা, মায়া কি লাগে না? কোনো মা বোন যদি আছো গো, মা বন্ধের প্যান্ডেলে 10,000 টাকা দ্বিতীয় নম্বরে দেনেওয়ালা আল্লাহর বান্দা, মার বাবার জন্য দিবে। বন্ধু, আমি আপনাদেরকে কষ্ট দিব না, লম্বা করব না, দ্বিতীয় নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন বন্ধু? আর একজন লোক, টাকা নাই, নামটা লিখে দেন, আপনি সপ্তাহে সপ্তাহে শোধ করবেন, মাসে মাসে টাকা দিয়ে শোধ করে দেবেন। 10,000 টাকা দেনেওয়ালা এক মাসে মাসে 1,000 করে দিয়ে 10 মাস বছরে শোধ করে দিবেন। একজন আল্লাহর বান্দা, হাতটা আঙায়া দাও, কবরের কথা একটু মনে করেন। এবার আল্লাহর ওলি মহিলাটাকে জিজ্ঞেস করলেন, ও মহিলা, আপনি অন্ধকার কবরের উপরে আপনি বসেছিলেন, আজকে নেকি নেওয়ার জন্য কেন লাইন হয়ে গেল গো? ওই মহিলাটা বললেন, হুজুর, পৃথিবীর জমিনে আমার যে সন্তানটা পবিত্র কোরআন তেলাওয়াত করে দাও, ওই সন্তান আর দুনিয়ার জমিনে এর ভিতরে নাই। নারায় থাকবে, আরো জোরে নারায় থাকবে, মাবুদ আল্লাহ জিয়ারুল হক ভাই, আল্লাহ কবরস্থানের জন্য আরো 10,000 টাকা দান করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন জিয়ারুল ভাইকে আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ দানখানা কবুল মঞ্জুর করে নেন। মাবুদ গো, মা বাবা আছে? মাবুদ জিয়ারুল রহমান ভাইয়ের মালা, মার জন্য আল্লাহ 10,000 টাকা কবরস্থানের জন্য দান করে নিলেন। মাবুদ গো, জিয়ারুল ভাইয়ের দান আল্লাহ কবুল করে নেন। এই মুহূর্তের ভিতরে আল্লাহ রে জিয়ারুল ভাইয়ের ভাইয়ের কবর আজাব মাফ করে দেন। একটু সিল্লায় জোরে বলেন আমি। মুসলমান নারায়ণ, জিয়ারুল ভাইয়ের মতো কালেক ভাইয়ের মতো আর একজন আল্লাহর বান্দা, আর 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন? না, হাতটা একটু আঙায় দিবেন না, ও বন্ধু হাতটা একটু আঙায় দেন না, একটু হাতটা তুলে বলেন, হুজুর আমি দেবো 10,000 টাকা। বলে কত জিন্দিগিরি, কত জীবনের মধ্যে কত ইনকাম সোর্স করলেন রে দাদা, কিন্তু জীবনে কবরে যাইতে হবে রে দাদা, আমি বলছি মাসে মাসে হলে দিয়ে শোধ করে দিবেন রে দাদা। জীবনে সর্বশ্বাস মাহফিল হতে পারে রে দাদা, সেই নিয়ত করে এই গুরুস্থানের জন্য কবরস্থানের জন্য আবুল হায়াত
नारे तकबीर लिल्लाह तकबीर जानकारी की रब्बुल आलमीन आबुल हायत नामे बंदा तुमार ऐ जगते सिलो 10,000 टाका अल्लाह गोरस्ताने दिलो कोन नियते दिसे अल्लाह ता तो जानी ना दान कबुल करो अल्लाह नैराश करो ना अल्लाह तुमी जे रहमान अल्लाह तुमी क्षमाबान আবুল হায়াতের দান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ রে বাবা নাই আল্লাহ গো আব্বা নাই বাবার মতো দরদি এই পৃথিবীর জমিনের মধ্যে নাই সন্তান যত কান্না করছে সন্তান কানতে কানতে রে সারাটা দিন কান্না করেছে অন্য সন্তান যদি বাবার কাছে যদি বলছে আব্বা আব্বা বলছে যদি নিজের সন্তান নিজের বাবা যদি না থাকতো রে আব্বা আব্বা বলতে পারত না কিন্তু ছোটবেলায় লক্ষ্য করুন না 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 রাস্তার পাশ দিয়ে হাইটা যাওয়ার সময় নারে তাকবীর মঞ্জুর আলম ভাই 10,000 টাকা দান করলেন আল্লাহ মাহবুব নাই মঞ্জুর আলম ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও একটু চিল্লায় জোরে কন আমিন জীবনে মক্কা মদিনা সফর করার সুযোগ আল্লাহ করে দাও মঞ্জুর ভাইয়ের জানমাল কবুল করো আল্লাহ মঞ্জুর ভাইয়ের ভাইয়ের বুদ্ধি খায়ার বরকত নাজিল করে দাও ওগো আল্লাহ মঞ্জুর ভাইয়ের যে বাহানে ব্যবসায় উন্নতি দিয়া দাও আল্লাহ গাও জীবনে মা বাবা আছে বাবা নাই মাহাসেরি দরো দিবা খেদমত করা তৌফিক দান করে দাও মঞ্জু ভাইয়ের আব্বা জানের দানের বরকতে কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও জোরে বলেন আমিন বাবার সাথে যখন রাস্তা দিয়ে হাঁটতাম ধরে বাবার কাছে বলতাম আব্বা জান ওটা কি আব্বা বারবার বলতো ওটা গাছ আবার বলতাম আব্বা ওটা কি বলতো গাছ আবার বলতাম আব্বা ওটা কি বলতো গাছ যতবার বলেছি আব্বা ওটা কি আব্বা বারবার বিরক্ত না গয়া বলছে ওটা গাছ মা বাবা আছে নারে তাকবীর রব্বুল আলামিন বাবা নাই যেই বাবার কথা বলতেছিলাম দাদারে আমি রফিকেরও বাবা নাই বন্ধগণ ওয়াজ করে যখন বাড়িতে চলে গেছিল দাদা 6 বছর আগের কথা ওয়াজ করে যাওয়ার লগে বন্ধগণ 107 বছর বয়সকালে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বুড়া মানুষ বৃদ্ধ মানুষ বাড়িতে যাওয়ার পরে 107 বছর বয়সে চশমা চোখে দেয় নাই কেতাব পড়ছে আমাকে দেখা মাত্র ওই দুইটা চোখে পানি জজ্জার করে ছেড়ে দিয়েছে আর বলছে বাবা রবি রে আমি বাবা তোকে দোয়া দিয়ে গেলাম রে বাবা দোয়া করে গেল এই বাবা যার দুনিয়ার জমিনে নয় আর দোয়া দেনেওয়ালা পৃথিবীর জমিনে কেউ নয় মা যার দুনিয়ার জমিনে নয় মার দোয়া বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয় রে মাইনাল হক ভাই 10,000 টাকা দান করেছেন আল্লাহ তার বাবা নাই কবরের মধ্যে ঘুমায় আছে গো আল্লাহ মাইনাল ভাইয়ের দান আল্লাহ কবুল করে নাও আব্বা জানেন কবর খানা জান্নাতের বাগিচা বানায়া দাও মাইনাল ভাইয়ের জানমাল কবুল করে নাও আল্লাহ জীবনে মক্কা মদিনা তওয়াব করার সুযোগ দান করে দাও চিল্লে জোরে কন আমিন বন্ধগণ 5 জন হয়ে গেছে যদি আরো কেউ আছে নাই 10,000 টাকা দেনওয়ালা দাদা মা আব্বার জন্য শুধু তাই নয় রে দাদা এই যে 76 মধ্যে নারে তাকবীর ইয়া রব্বু ওয়া রব্বুল আলামিন আল্লাহ মিজানুর রহমান ভাই 20,000 টাকা দান করেছে এই গরস্থানের জন্য আল্লাহ মিজানুর ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও একটু চিল্লে জোরে কন আমিন মা বাবা আছে
মাবুদ নাই মিজানুর রহমান ভাইয়ের মা আছে আব্বাস রে আল্লাহ মিজানুর ভাইয়ের মা বাবা সরে বিশ্ব নবী বলেন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন মায়ের পায়ের নিচে জান্নাত মিজানুর ভাইয়ের মা বাবাকে খেদমত করার সুযোগ দান করে দাও একটু জোরে কন আমিন আল্লাহ মিজানুর ভাইকে ওগো আল্লাহ তার আব্বা আম্মাকে খেদমত করার সুযোগ করে দাও ওগো আল্লাহ মিজানুর ভাইকে আল্লাহ মা বাবাকে খেদমত করার তৌফিক দান করে দাও একটু জোরে বলেন আমিন নারে তাকবীর নূর আলম ভাই আরো নূর আলম ভাই আরো 10,000 টাকা গোরস্থানের জন্য দান করে দিল আল্লাহ মালিক রে তোমার বান্দা দুইটা চোখের পানি জজ্জা জজ্জার করে সারায় কান্দে গো আল্লাহ মাবুদ নূর আলম ভাই আল্লাহ 10,000 টাকা দান করেছেন আল্লাহ তোমার রাস্তায় অন্ধকার কবরের জন্য মাবুদ রে দান কবুল করে নাও আল্লাহ হায়াত দারাজ করো আল্লাহ বাড়ির মধ্যে কোনো সমস্যা থাকলে দূর করে দাও ও গো আল্লাহ জীবনে মক্কা মদিনা সফর করার সুযোগ দান করে দাও জোরে গণ আমিন জাকির হোসেন বাবা মা আছে বাবা মা আছে নারে তাকবীর জাকির হোসেন ভাই 10,000 টাকা দা 12,000 টাকা দান করেছেন আল্লাহ বাবা আছে মা নাই 12,000 টাকায় কবরস্থানের জন্য দান করে দিল মাবুদ রে কি বলবো দাদা মায়ের কথাটা কি বলবো রে দাদা বন্ধগণ গত রাত্রের আগের রাত্রে ছিল 650 কিলোমিটার দূরত্ব প্রোগ্রাম দাদারে আপ ডাউন হলো 1300 কিলোমিটার যখন পর্বতে সকালবেলা ফজর আগে যখন আমি উঠি এক ব্যাগটা গোছাই রে আবার দর দেওয়া দুনিয়ার জমিনে বেসা আছে মা আমাকে হাত ধরে মাথায় আটটা দিয়ে বলে বাবা রফিক আজকে এত সকালে উঠছো রে বাবা বলো বলো তুমি কোথায় যাবা রে বাবা একটু বলো আজকে এত রাত্রি বেলায় উঠছো কোথায় যাবো রে বাবা বলো এইবার বললাম মা গো যদি আমার কাছে বলি মায়ের কাছে বলি দাদা রে যদি বলি মা 700 কিলোমিটার দূরে যাবো রে বা আমার মা মূর্খ মানুষ বুঝতে পারে না কিলোমিটার কাকে বলে লেখাপড়া করে নাই না না বললাম মা গো পুরা একদিনের রাস্তা যাব সোনার রাতে রাতে মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে এখনো মা যার বেঁচে আছে দাদা মায়ের খেদমত করবেন রে দাদা মায়ের দোয়া বেশি বেশি নাও আর যার মা দরদি দুনিয়ায় বেঁচে নাই কবরে ঘুমাইছে রে দাদা ওই মার কোনোদিন দোয়া করবে না কোনোদিন দোয়ার আশা করা যাবে না রে দাদা ও বন্ধুগণ তোমার বান্দা 12,000 টাকা দান করেছে সেই মায়ের জন্য রে আল্লাহ দান কবুল করে আল্লাহ তার মায়ের কবরখানা জান্নাতের বাগান বানায় দাও জোরে কন আমিন নারে তাকবীর বন্ধগণ ও ভাইরা সেই মা আর বাবার কথা কি বলবো পবিত্র কোরআনের ভেতর আল্লাহ 7-8 অনেক জায়গার মধ্যে মা বাবার ব্যাখ্যা করছে রে দাদা বললে অনেক সময় দরকার এ মুসলমান দাদা কি বলবো রে দাদা বিশ্ব নবী বলেন মায়ের পায়ের নিচে জান্নাত আল্লাহর নবীর একজন সাহাবা দৌড়ে আসলেন দাদা দুনিয়া বাড়িতে আসার লাগে লাগে রে মা দাঁড়ানো ছিল মাকে সরাই দিয়ে কান্দে করে কোদাল নিয়ে আসি আমাকে সরাই দিয়ে বলতে সাম্মা একটু সরে দাদা মা বলতে যাব্বা কেন সরে তারা মনে আল্লাহ নবীর সাহাবা কোদাল দিয়ে গর্ত করতে করতে গো এই পরিমাণ গর্ত করেছে রে দাদা জান্নাত খোঁজার জন্য জান্নাত খোঁজার জন্য বিশ্ব নবী বলেছেন মাকে শনি দিয়ে গর্ত করলেন দাদা গর্ত করার সাথে সাথে ঘেমে অস্থির হয়ে গেছে রে দাদা নারে তাকবীর নারে তাকবীর আনি বলি বয়ান্না 10,500 টাকা দান করেছেন 5,000 টাকা নগদ আল্লাহ হানিফ আলী ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও জীবনে হানিফ ভাইকে আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ জীবনে আল্লাহ ব্যবসায় উন্নতি দিয়ে দাও ও গো আল্লাহ অন্ধকার খবরের জন্য দান করতেছেন আল্লাহ এ মালিক
আলিব আলি বাইকে জীবালে মক্কা মদিনা সফর করার সুযোগ দান করে দাও আল্লাহ জোরে কন আমিন আর কেরা আসেন বন্ধু 10,000 টাকা দিতে জানা জানা হয়তো একটু টান পাইতেছেন না দাদা আপনার তপিল কম যদিও সাহাবা কেরামের মহব্বত লাগে বিশ্ব নবীর প্রতি মহব্বত জাগে রে কবরের প্রতি মায়া লাগে মহব্বত লাগে রে দাদা বন্ধুগণ আমার আল্লাহ তো বলেছেন বিশ্ব নবী বলেন আমার আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে করে আল্লাহু আকবার মায়া নবীর কারণে বিশ্ব নবীর কারণে হলে আল্লাহ নবীর একজন সাহাবার মান্তগল করেছেন বদলে দৌড়িয়া বিশ্ব নবীর কাছে দোয়া নেওয়ার জন্য চলে গেলেন যে বলতেছেন ইয়ার ও রসুল নবী গো আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একটু আপনি দোয়া করেন আমার মায়ের জন্য বিশ্ব নবী বললেন হে সাহাবারে আমার কাছে দোয়া নেবার জন্য আর সো কেন রে আল্লাহ কোরআন কারিমের ভেতরে বলেছেন কোন সন্তান যদি তার মায়ের জন্য বাবার জন্য দোয়া করে রে ওই সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হে মুসলমান বলতেছিলাম যার মা নাই বাবা নাই বাজান রে 10,000 টাকা দিতে পারে না 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 নাই 5,000 করে টাকা দেন না 5 জন আল্লাহর বান্দা একটু দাঁড়ায় যাবেন আমি রফিক মুসাফির হালাতে আপনার জন্য হাতটা তুলে দোয়া করে যাওয়ান বন্ধু আসেন চনে আসেন হাতটা আগায় দেন দাঁড়া তারপরে আমি আপনাদেরকে বয়ান শোনাবো বন্ধুগণ যতক্ষণ পর্যন্ত আপনারা এই মজলিসের মধ্যে বসে থাকবেন দাঁড়া মায়ের জন্য দরদি মা নাই দরদে বাবা নাই যেই মার যেই বাবা বৃষ্টিকে বৃষ্টি মনে করে নাই জ্বর বৃষ্টিকে বৃষ্টি মনে করে নাই ওই বাবা নদীকে নদী মনে করে নাই রুদ্রকে রুদ্র মনে করে নাই ওই সব কিছু শরীরের উপর দিয়ে নিয়ে চলে সন্তানদেরকে মানুষ করাইছে রে দাদা লেখাপড়া করাইছে রে বন্ধু আজকে সেই বাবা যারা নাই নারে তাকবীর আর জোরে বলেন নারে তাকবীর রবিয়াল নামে বান্দা তোমার এই জমিনে ছিল 5,000 টাকা আল্লাহ গোরস্থানের জন্য দিল কন্যাতে দিছে আল্লাহ তা তো জানি না দান কবুল করো আল্লাহ নৈরাস করো না আল্লাহ তুমি যে রহমান আল্লাহ তুমি মেহেরবান নারে তাকবীর জিব্বা লড়াই একটু তাকবীর লাগাই দেন নারে তাকবীর আব্দুল জলিল ভাই 5,000 টাকা দান করলেন মাবুত আব্দুল জলিল ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আব্দুল জলিল ভাইয়ের দানের বরকত আল্লাহ আয়াত দারাজ করে দাও আল্লাহ বাড়ির মধ্যে সংসারে উন্নতি দিয়ে দাও ব্যবসায় উন্নতি দিয়ে দাও ছেলে মেয়ে যারা আছে হায়াত বাড়ায় দাও ও গো আল্লাহ মক্কা মদিনা সফর করার সুযোগ দান করে দাও জোরে কন আমিন কি নাম আন্না খাতুন আন্না খাতুন কত দিছে নারে তাকবীর রব্বুল আলামিন আল্লাহ আন্না খাতুন আল্লাহ মাবুদ তোমার বান্ধি ওগোল্লা তার স্বামীর জন্য মন্না পালির জন্য তার স্ত্রী আন্না খাতুন দান করলেন 5,000 টাকা মাহবুব রে আন্না খাতুনের জন্য আন্না খাতুন মন্না পালির জন্য দান করলেন মাহবুব গ গ আন্না বানুর দান আল্লাহ তুমি কবুল করে নাও একটু সিল্লে জোরে কন আমি নারা দেখবে মাহবুব আন্না খাতুনের দোয়া কবুল করো আল্লাহ দান কবুল করো আল্লাহ রে তার স্বামীর জন্য দান করেছেন আল্লাহ আল্লাহ কবুল করে নেন আন্না বানুকে জীবনে মক্কা মদিনা সফর করার সুযোগ আল্লাহ করে দেন চিল্লে কন আমিন
জীবনে মক্কা মদিনা সফর করার সুযোগ দান করে দাও, একটু চিল্লে জোরে কোন আমিন। বন্ধুগণ আসেন, 5000 করে মাশাল্লাহ মাশাল্লাহ। নূর ইসলাম নামে বান্দা তোমার এই জমিনে ছিল, 5000 টাকা আল্লাহ দান করিয়া দিল, কন্যাতে দিছে আল্লাহ তা তো জানি না, দান কবুল করো আল্লাহ, নৈরাশ করো না আল্লাহ, তুমি রহমান ওগো আল্লাহ, তুমি ক্ষমাবান। আসেন বন্ধুগণ, 5000 করে টাকা চাইছিলাম, 5 জন, 4 জন হয়ে গেছে বন্ধু, আর একজন লোক 5000 টাকা দেনওয়ালা, একটু হাতটা আগায় দেন মায়ের জন্য, বাবার জন্য, আজকে কবরের অন্ধকার কবরের জন্য। আপনার মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, ভাই জান, কিন্তু আমি আপনি দুনিয়ার জমিনে থাকব না, একদিন হলেও কবরের ভিতরে চলে যাব, কিন্তু ওই কবরের ভিতরে যাওয়ার সবার ভাই জান দুনিয়ায় সব কিছু করলেন, দাদা কোনো আমল যদি না করতে পারেন না, আজকে 5000 টাকা অনুদান, আজকে অন্ধকার কবরের জন্য নিয়ত করে আপনি চলে যাবেন, দান করে চলে যাবেন বন্ধুনে, মৃত্যু হওয়ার সাথে সাথে 5000 টাকার সোয়াব আল্লাহ তাআলা আমল নামার ভিতরে দান করে দিবে। নারে তাকবীর, নারে তাকবীর, একটু চিল্লা জোরে কইবেন, চিল্লায় একটু জোরে আওয়াজ দেন, দানকারী কি? কি নাম করলেন? মেরাজুল ভাই, 5000 টাকা। মাহবুব মেরাজুল ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। নূর আলম ইসলাম 5000, মেরাজুল ভাই 5000, মাহবুব রে যুবক ভাই 5000 করে করে দান করতেছেন রে আল্লাহ। হাসরের ময়দানে একটা জবাব না দেওয়া পর্যন্ত একটা পা আগাইতে যাবে না। নূর আলম ভাই, মেরাজুল ভাই 5000 করে টাকা দান করে দিয়েছেন আল্লাহ, দুইজন যুবক ভাই 5000 করে একসাথে দান করলেন, আল্লাহ তাদের দান কবুল করে নাও, আল্লাহ নিয়ত কবুল করো, আশা পূরণ করে দাও, ব্যবসায় উন্নতি করে দাও আল্লাহ, আর অন্ধকার কবরের ভেতরে সামান বানায় দাও জোরে কোন আমি। নারে তাকবীর, একটু জোরে কোন আল্লাহ আকবার, নারে তাকবীর। আইনাল হক ভাই, আইনাল হক নামে বান্দা এই জমিনে ছিল, 5000 টাকা আল্লাহ দান করিয়া দিল, কন্যাতে দিছে মালিক তা তো জানি না, দান কবুল করো আল্লাহ, নৈরাশ করো না, আইনাল ভাইয়ের দানের বরকতে আল্লাহ সাহাবা আবু বাকারের মতো বানায় দাও। এ মুসলমান দাদা ভাইয়ের, আমার বলতেছিলাম আব্বা জান আম্মা জানের কথা দাদা গো, বন্ধনে যে মা বিছনার মধ্যে আমরা পোশাক করে দিয়েছি রে দাদা, কিন্তু মা কোনোদিন সন্তান দেখে রাগ করে দেয়, রাত্রিবেলায় বারবার বারবার পোশাক করেছে রে দাদা, কিন্তু মা জননী তো দিল দিয়ে ফাঁকে দেয় নাই। নারে তাকবীর, সানোয়ার হোসেন ভাই 5000 টাকা দান করলো, 500 টাকা নগদ আল্লাহ, 450 বাকি, আখেরাতে দুনিয়াতে না করিও ফাঁকি, ওগো আল্লাহ তুমি আল্লাহ, তুমি মাওলা, তুমি ক্ষমাবান, আ মাওলা সামের বার দান কবুল করো, নৈরাশ করো না জোরে কোন আমি। আরে 4000 কইছি তো, 500 টাকা নগদ, 4500 টাকা বাকি, আল্লাহ গো দান কবুল করে নাও। আসেন দাদারে, আর একজন আল্লাহর বান্দা 5000 টাকা দেনে ওয়ালা বন্ধু আছেন না নাই? আবুল কালাম, 5000, আবুল কালাম, নারে তাকবীর। হে মাহবুব, আবুল কালাম ভাই 5000 টাকা দান করলেন আল্লাহ এই কবরস্থানের জন্য, আল্লাহ আবুল কালাম ভাই দান আল্লাহ তুমি কবুল করে নাও, একটু চিল্লে জোরে কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। বন্ধুগণ, বলতেছিলাম মায়ের কথা দাদারে, এক গরিব মা দাদারে তার সন্তানকে মানুষ করার জন্য
নিজে খায়া না খায়া তার স্বামী নাই, সন্তানকে মানুষ করার জন্য রে ওঠে পড়ে লাগলেন। কিন্তু দাদা সন্তানকে মানুষ করতে গিয়া মায়ের পিঠে কিছু নাই, মায়ের জীবনটা বড়ই বেহাল বড়ই কাহিল হয়ে গেছে। কিন্তু সন্তান লেখাপড়া করার পর সন্তানকে বিবাহ করানোর পরে রে ওই সন্তান মা খেয়ে ধরে মারতেছে, ওই সন্তান মা খেয়ে ধরে মারলো। দাদা রে অক্টোবরের একটা ঘটনা আমি আপনাদেরকে সচক্ষে আমি দেখছি দাদা রে, অক্টোবরের মধ্যে সন্তান মাকে কিরকম ভাবে মারে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো। নারে তাকবীর, ওমর আলী মণ্ডল আল্লাহ 5000 টাকা দান করে দিলেন আল্লাহ, ওমর আলী মণ্ডলের দান আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, ওমর আলী মণ্ডলের দানের বরকতে মাহবুব আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও আল্লাহ। মাহবুব আল্লাহ নে জানি না কোন নিয়তে দান করতেছে গো আল্লাহ, মাহবুব রে নিয়ত পুরা করো জীবনের গুনাহ মাফ করো সিল্লে জোরে কোন আমি জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। দুধ পাওয়া যাবো দুধ গেলা সে দেন জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, বাবু দেবো আজি বড় হক মণ্ডল ভাই মাহবুব 10000 টাকা দান করে দিলেন, জোরে কন আল্লাহু আকবার। আজি বড় রহমান ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ গো, দানের বরকতে জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। বন্ধুগণ জীবনে কত গুনাহ করলাম দাদা রে, মাহবুব আছে তো নাকি ভাই জান দাদা রা আমার, মা বোনেরা গো আপনারা ঘুমে যাবেন না, মা বোনদের ওয়াজ যদি সারা রাত শোনানো লাগে আমি ওয়াজ শোনায় যাব রে দাদা, কিন্তু খারাপ মনে নেবেন না দাদা। কিন্তু মা বোনেরা রে ও মা গো তোমাদের মতো মা কোন সন্তানকে যেন পেটে রাখছেন রে মা, ওই সন্তান কোরআনের হাফেজ হয়ে গেল কোরআনের আলেম হয়ে গেল, ও মা কোন মা যেন কোন সন্তানকে পেটে রাখছে রে, সবসময় নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করে, ও মা গো আপনাদের তো মা নাই বাবা নাই। মাটি কেনার সময় নারে তাকবীর, দানকা দেখি রব্বুল আলামিন এই কবরস্থানের যখন মাটি কেনা হবে আল্লাহ মতিউর রহমান ভাই আল্লাহ 50000 টাকা দিয়ে মাটি কিনে দিবে, দানকারি কি আল্লাহ মতিউর রহমান ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, কবরস্থানের জন্য 50000 টাকা দান করে দিলেন আল্লাহ, মতিউর রহমান ভাইয়ের দান আল্লাহ কবুল করলো। জানেন না মানাই বুঝি মায়ের কবর কানা জান্নাতের বাগিচা বানিয়ে দাও জোরে কন আমি, এ পর্দালের মা একটু দেলদা প্রান্দা মন্দা বোঝার চেষ্টা করবে রে মা, তোমার তো মা নাই কত মার বাবা নাই মা নাই তো নিয়ে থেকে বিদায় হয়ে গেছে, এমন মা আছে রে স্বামীর বাড়ি থাকে রে বাবা নাই, মাস পরে পরে সপ্তাহ পরে পরে মাকে বেটির বাড়িতে আসতো কিন্তু আর আব্বা আসে না মা আসে না রে মা, অমন মা যদি ফেন্ডেলে আসেন রে মা, ও মা 5000 করে টাকা দেন মালা মা যদি কোনো আসেন। আব্দুল খালিক নারে তাকবীর,
নারে তাকবীর আব্দুল খালেক ভাই মাটির জন্য মাহবুদ আরো 25,000 টাকা দান করে দিল মাহবুদ আব্দুল খালেক ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও ও গো আল্লাহ দানের বরকতে আল্লাহ তুমি হায়াত দারাজ করো আল্লাহ মাহবুদরে জীবনে সুখ দাও শান্তি দাও আখেরাতে আল্লাহ তুমি হিসাব সহজ করে দিও জোরে কোন আমি নারে দেখবেন কার মা নাই কার বাবা নাই মারে ফেন্ডেলের মধ্যে বসা সরামা মায়ের কথাটা হঠাৎ মনে পড়ে যায় আব্বার কথাটা মনে পড়ে যায় রে মা ও গো মা যদি আসেন রে মা 5,000 টাকা দেনে বলা যদি কোনো মা আসেন গো নামটা লিখে দিবেন স্বামীর নাম লিখে দিবেন গ্রামটা লিখে দিবেন না আমি মুসাফির ও মা মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় মা গো মা কেন দিবা না আব্বা নাই মা নাই স্বামীর বাড়িতে পরে আসার বা কোনোদিন আব্বা না থাকলে মা না থাকলে দেখতে আসবে না রে মা যদি থাকতো দেখতে আসতো বেটির বাড়ি আব্বা থাকলে বেটিকে দেখার জন্য আসতো রে কোন মায়ের জানি মা নাই বাবা নাই ইতিমের মতো তাকে রে ওই মাকে বলছে রে যদি 5,000 টাকা দিতে পারো রে বা মা মা বাবার কবরা যাব মা ভয়া যাবি হে বন্ধুগণ 5,000 করে টাকা চাইলাম হে বন্ধু ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তের কারণে সব কিছু হয়ে যায় বন্ধন রে হাজার হাজার লোক এই জায়গার মধ্যে বসে আছেন দাদা জীবনে কত গুণা করছে রে দাদা যদি এখন অন্ধকার কবরের ভিতরে যাই বন্ধু রে এই কবরে যাওয়ার সাথে সাথে এই মুহূর্তে রে 40 কদম সরতে না সরতে রে মন ক্ষিণ্ণ করাইছে হাজির হয় কে জানে বাহাদুর কি জানে জান্নাত গে এ মুসলমান কবরের কোথে গেল ওরে ভাইরা এ বন্ধুগণ এ ভাইরা অন্ধকার খবরের দণ্ডার 5,000 করে যদি দিতে না পারেন 2,000 করে টাকা নগদ দেনওয়ালা যেই মজলিস আসেন দাদা রে নারে তাকবীর জেলিম গতরাল 2,000 টাকা দান করলেন 500 টাকা নগদ আল্লাহ 1,500 টাকা বাকি মাহবুদ রে সেলিমা খাতুনের দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো একটু জোরে বলেন আমি 2,000 টাকা দিয়ে অন্ধকার কবর একটা জায়গা কিনে নেওয়া এমন সুযোগ দাদা গো জীবন আসতেও পারে না আসতে পারে হাতটা আঙায়া দিবেন 2,000 টাকা দান করে দিবেন যার মা নাই বাবা নাই মায়ের জন্য দিবেন বাবার জন্য দিবেন বন্ধুগণ নিজের জন্য দিবেন কার ছেলে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নারে তাকবীর মাহবুদ গো আজিদুল হক ভাই আল্লাহ 2,000 টাকা দান করে দিল আল্লাহ 500 টাকা নগদ আল্লাহ 1,500 টাকা বাকি আজিদুল ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও একটু সিল্লে জোরে কোন আমি আচ্ছা বন্ধু মন্ডল মন্ডলের জন্য নাম কি দান করলো কারা আব্দুল কুদ্দুস তুমি দান করলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাহবুদ মন্ডল মৃত্যু হয়ে গেছে আল্লাহ মাহবুদ তার জন্য 5,000 টাকা দান করেছেন 1,000 আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস দান করেছেন আল্লাহ রশিদ মাহবুদ আব্দুর রশিদ দান করলেন আল্লাহ আব্দুল কুদ্দুসের জন্য মাহবুদ আব্দুল মান্নাফের জন্য আল্লাহ 5,000 টাকা দান করেছেন আল্লাহ মাহবুদ 1,000 টাকা নগদ আল্লাহ 4,000 টাকা বাকি ও গো আল্লাহ দানটা কবুল করে না ও গো আল্লাহ নিয়ত পুরা করে দাও জোরে কোন আমি সম্মানিত ভাইরা আ বন্ধু 2,000 করে টাকা চাইছে রে দাদা ফটাফট ওটা আসবেন রে দাদা আমি রফিক মুসাফা করতে চাই দাদা রে 2,000 করে টাকা দেনে বলা মাশাল্লাহ আব্দুল কুদ্দুসের নামে আল্লাহ
আসেন বন্ধ, দুইটা হাজার টাকা চাই ছেড়ে দেবে, কেন দিবেন না কবরস্থানের জন্য দাদার? এই জীবন থাকবে না, জীবন থাকবে না। মাশাল্লাহ, সমীর আলী ভাই 1000 টাকা নগদ দান করলেন, 2000 টাকা বাদ দিলাম, 1000 করে টাকা মুসলমান বন্ন রে, 7, 5 টুকরা আর 3 টুকরা, 5 টুকরা আর 3 টুকরা কয়জন, কয় টুকরা হয় কথা বলেন, কয় টুকরা হয়, 5 আর 3 কয় টুকরা, 8 টুকরা হয় না, 8 টুকরা হয় রে দাদা। আমার গায়ে যে 3টা টুকরা কাপড় যাবে, সাদা কাপড় যাবে রে দাদা, 1000 করে টাকা দেনেওয়ালা। ও বন্ধু গো, দর্জন আল্লাহর বান্দা একটু দাঁড়ায় যাবেন, দেনেওয়ালা যুবক ভাই সোনা আসেন, 1000 করে টাকা দিবেন বন্ধু গণ, অন্ধকার খবরের জন্য দিবেন, আপনি দিতে পারেন না, গরিব মানুষ টাকার অর্থ কম, টাকা কম দাদা রে, মায়ের জন্য দেন, আব্বার জন্য দেন, দাদা গো কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা, ঠিক কিনা কন? মাশাল্লাহ, আনোয়ার হোসেন ভাই 2000 টাকা দান করলেন, 100 টাকা নগদ আল্লাহ, 1900 টাকা বাকি। আনোয়ার হোসেন ভাই দান আল্লাহ তুমি কবুল করে নাও মাবুদ রে, আনোয়ার হোসেন ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও, চিল্লে জোরে কন আমিন, নারে তাকবীর। আসেন বন্ধুগণ, 1000 করে টাকা চাইলাম মনিরুল ইসলাম ভাই, তার বাবার বেমার, পৃথিবীর এমন কোন মানুষ নাই, এমন কোন ডাক্তার নাই যদি ভালো না করতে পারে, তার বাবার জন্য 1000 টাকা দান করেছেন আল্লাহ মাহবুব রে, বেমার এই মুহূর্তে সে প্রদান করে দাও, চিল্লিয়ে বলেন আমিন, মনিরুল ভাইয়ের আশা পূরণ করে দাও। আইনাল হক ভাই 1000 টাকা দান করছেন, 300 টাকা নগদ আল্লাহ, 700 টাকা বাকি। আইনাল হকের ভাই দান আল্লাহ তুমি কবুল করে দাও, চিল্লিয়ে জোরে কন আমিন। আসেন দাদা, 1000 করে টাকা চাইছি রে, বেশি চাই নাই দাদা, হাতটা আগায়া দান, এই যে জীবনের মধ্যে হাতটা আগায়া দিবেন, হাতটা তুলে দিবেন রে দাদা, এতটুকু আপনি তুলে দেওয়ার কারণে না। মাশাল্লাহ, সামাদ আলী ভাই 1000 টাকা দান করলেন, সামাদ আলী ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও, ও গো আল্লাহ সামাদ আলী ভাইয়ের আল্লাহ জানমাল আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমি। আসেন বন্ধু যুবক ভাইয়ারা, তাড়াতাড়ি করে আসেন মা গো, আপনার দানের মা গো একটু দিলে প্রাণে মনে ভালো করব তার চেষ্টা করবেন না, খাদিজাতুল কোবরার মতো রে, কোন মা যেন প্যান্ডেলের ভেতরে আছে রে, খাদিজাতুল কোবরার মতো অর্থ সম্পত্তি থাকনে বালা, অর্থ সম্পত্তির অভাব নাই, মা খাদিজার মতো প্যান্ডেলে বসে আছে রে বা, তোমার কি মায়া লাগে না? রাবিয়া বসির মতো না, অনেক মহিলা প্যান্ডেলে বসে আছে রে মা, তোমার কি অন্ধকার কবরের কথা মনে হয় না? যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব ওই দিন কিন্তু ভয় গো, তোমার গহনা রাখবে না, নাকের ফুল টানিয়া খুলবে মা, কানের দুল টানিয়া টানিয়ে খুলবে, হাতের বালা খুলতে পারবে না, বেলের দিয়া হাসো দিয়া কোন দিয়া কাইটা কাইটা হাতের বালা গুলো বের করবে, পায়ন করে রাখবে না মা, দামি দামি রঙিন স্বামী কাপড় রাখবে না রে মা, সব খুলে ফেলে দিবে রে মা, আজকে সেই অন্ধকার কবরের জন্য রে মা, 1000 টাকা দেনেওয়ালা, আমি 10 জন মা বোনকে দেখতে চাই, নারে থাকবে। আসেন দাদা, 1000 করে টাকা দেনেওয়ালা বাজান গো, ও দাদা কত সাদিকুল, সাদিকুল ভাই 1000 টাকা দান করলেন, সাদিকুল ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করো, 400 টাকা নগদ আল্লাহ, 600 টাকা বাকি, সাদিকুল ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। কি নাম? নাম মালিক।
পলাশকান্দির মেয়ে মানুষ, পলাশকান্দি থেকে যে জানলাম মাহবুদ রে মজি দেখাত না জানমাল আল্লাহ তুমি কবুল কর, মনের আশা পূরণ কর, আল্লাহ নেক মকসুদ জায়েজ পুরা কর এবং জীবনে মক্কা মদিনা মজিদ দেবাকে আল্লাহ মক্কা মদিনা ঘরার সুযোগ করে দাও সিল্লে জোরে কানাবি কেন দিবেন না রে মা, 1000 করে টাকা চাইছে রে মা, মাশাল্লাহ। ফজর আলী ভাই মহিলা খান দিন না বলমারের ফজর আলী ভাই 2000 টাকা দান করলেন আল্লাহ, ফজর আলী ভাই দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করেন, একটু জোরে বলেন আমিন। কি ভাই আমিন কন্যাকে একটু জোরে কন্যা আমি মাবুদরে মনোয়ারা বাবা 1000 টাকা দান করছে, 150 টাকা নগদ আল্লাহ মাবুদ, 850 বাকি আল্লাহ মনোয়ারা বাবার দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ মনের বাসনা আল্লাহ তুমি পুরা করে দাও জোরে কন আমিন। নজরুল মাবুদ গো নজরুল ভাই 500 টাকা দান